একটা স্পেশাল একটা প্রতিক্রিয়াটা করার প্ল্যান ছিল, এবং তার জন্য বেস্ট পসিবল যে দুই তরুণের কথা আমার মাথায় আসছে, তারা তো ডেফিনেটলি আল নাহিয়ান এবং আখতারুজ্জামান আজাদ। একটু অনেক কথা বলে ফেলছি, একটু ছোট্ট করে পরিচয় দেই। আখতারুজ্জামান আজাদ তার প্রথম বইটা বেরিয়েছিল কোন সালে? দর্শন শুদ্ধ হবে, রাইট? শুদ্ধ হবে সে বইমেলাতে আমার মনে আছে যে সে এসে আমার পরিচিত হলো, হয়ে বললো যে আমার একটা বই বেরোয়েছে তো আপনাকে দিতে চাই। আমি আসলে আমি তরুণদের বই কখন গিফট নেই না, কিনি নর্মালি, আমি তো অসুবিধা নেই, আমি কিনবো, আমি কিনে নিব। তো আমি গেলাম তার স্টলে, গেলাম যে কিনলাম, কিনে দিনে তারপর তাকে খুঁজে টুজে বের করলাম, বের করে তার অটোগ্রাফ চাইলাম, অটোগ্রাফ নিলাম, এবং আমি সেটা পাত্তা দেখি নেই সত্যি কথা। হ্যাঁ, আরো আর অটোগ্রাফ নেওয়ার, আমি আবার সব তরুণদের বই কিনে ওটা তাদের অটোগ্রাফ নিয়ে রাখি, বা যে কোনো লেখকেরই আর কি। এবং অটোগ্রাফ নেওয়ার সময় আমি কয়েকটা প্রশ্ন করি, তেমনি প্রশ্ন করলাম যে নেশা টেশা করো, বললো যে না, আপনি করে বলতাম আর কি, এখনো আপনি করে বলি যে আপনি নেশা টেশা করেন, বলে না, সিগারেট খান না, বলে না, মদ টদ গাঁজা, বলে না, আমি শরীর স্বাস্থ্য কেমন, কোনো অসুখ বিসুখ আছে, বলে না। আমি তো হতাশ হয়ে গেলাম, কারণ অটোগ্রাফ নেই কারণে যে মরে গেলে অটোগ্রাফ বইটা বেশি দামে বিক্রি করবো, এখন দেখি যে তার আগে আমি মরে যাবো। তো এটা হয়ে যাই হোক, তার আমার এখনো মনে আছে তখন আমার রেডিও প্রোগ্রাম চলতো, আমি এবং ওই দিন রাত্রেই আমি মানে আমি শাহবাগ থেকে বনানী মানে গুলশানে যাওয়ার পথে পুরো রাস্তা আমি মানে ওর বইটা পড়ে চূড়ান্ত মুগ্ধ আমি হয়েছিলাম। এবং আমার মনে আছে ওই রাত্রে আমি রেজিস্ট্রেশনে বলেছিলাম যে আমার যে বইটা বেরোয়েছে আপনাদের ওইটা কিনার দরকার নাই, ওর বইটা কিনে নেই, বইটা অদ্ভুত অসাধারণ একটা বই। এবং ইট ওয়াজ রিয়েলি রিয়েলি মানে আমি ওয়াজ সো ইমপ্রেসড, একই সাথে মানে মেজাজও খারাপ হয়েছে বাট ভালোও লাগছে। মেজাজ খারাপ যে আসছে গরিবের পেটে লাথি মারার জন্য, একটা জিনিস করেই খাই। হ্যাঁ, বাট এগেন সো আমি তার বিশাল বড় ভক্ত। এবার আসি আল নাহিয়ানের জায়গায়। আল নাহিয়ান হচ্ছে কি আপনার এখনকার ওই যে অ্যান্ড্রয়েড ফোনের মতন আর কি, সব অপশন আছে, হ্যাঁ, খালি নেল কাটার ছাড়া সব আছে এটার মধ্যে। তো ও হচ্ছে গিয়ে এই মুহূর্তে তার এটিএন বাংলায় একটা মেগা সিরিয়াল যাচ্ছে, তিনি অভিনেতা, এটা সাম্প্রতিক পরিচয়। তার আগে সে সে টুকটা গান করেন, সে গদ্য লেখেন, সে অনেক কিছু করেন। সে নাচো নাচে না এটা, তুমি তো হ্যাঁ নাচো না, নাচাও। আচ্ছা, ওকে। সো ওর যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে ওর সঙ্গে আমার যখন প্রথম পরিচয় তখন ওর প্রথম বইটা বেরিয়েছিল গদ্যের, রাইট? সাইলেন্ট কল, রাইট? ও মেমোরি তো এত খারাপ না, বয়স হলো তো। ওর যেটা আমার মনে আছে যে কি বলে, ওর সাথে যখন পরিচয় ও এসে বললো যে ভাইয়া আমি তো ছড়া লিখি না, তাই আমিও তো লিখি। হ্যাঁ, বাহ, ভালো। তারপরে সে নিয়মিত লেখে, কিন্তু গদ্যের দিকেই তার আগ্রহ বেশি দেখা যায়। কিন্তু পরে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার হচ্ছে কি, সে এই বইমেলায় এই প্রথম তার একটা ছড়ার বই বেরোচ্ছে। বইটার নাম হচ্ছে পাতিল ভরা বাতিল ছড়া, পাতিল ভরা বাতিল ছড়া, তার কবিতা ছড়ার বই। এবং এই ছড়ার বইয়ের প্রকাশক সাজিল খান, উনিও এখানে আছেন, আর এক তরুণ প্রকাশক। এই প্রথম মানে প্রকাশনীটি যে মাত্র শুরু করেছেন, এই মেলায় তার প্রথম স্টল দেবে, আমরা তার জন্য একটা তালি দিব। এই কারণে কিছু জানে তিনি বাবা হয়েছেন, সিরিয়াসলি, ও মাই গড। আর ওর কথাটা ছোট্ট করে বললো, যখন আসছে মানুষ সামনে থাকলে প্রশংসা করলে ইয়ে করে, পরে করলে বিশ্বাস করে না। তো ওর যেটা সেটা হচ্ছে কি, ও একজন তরুণ লেখক, ও গল্প লেখে একটা বা উপন্যাস সম্ভবত লেখে, ওইটা বেশ ছাপানোর জন্য অনেক ট্রাই করছিল। তো বাংলাদেশে যেটা হয় আসলে এখানে কোনো ও ছাড়া আর কোনো প্রকাশক নেই, অসুবিধা নেই। তো প্রকাশক একটু মাঝে মধ্যে ঝামেলা করে, অনেক সময় কি বলে একটু টাকা পয়সার লেনদেনের ব্যাপার থাকে, অনেক কিছু থাকে। তো ও এরকম একটুখানি ইয়ে করছিল। ও আবার আমার কাজিনও হয়, বাদ দেবে, এটাও বড় পরিচয় না, ওর বড় পরিচয় হচ্ছে গোলেখক। সে ও এরকম একটু স্ট্রাগল করছিল ওর বইটা নিয়ে কোথাও ছাপবে। তখন সে বিভিন্ন প্রবেশের সাথে পরিচয় করে দেওয়া হলো, আসানায় সাহেবের সাথে পরিচয় করে দিল, আমাদের যে বস, দি বস। তো তারপরে ও যেটা দেখলো যে আরে ইয়াং ছেলেপেলেদের তো আসলে, যারা নতুন লেখক তাদের তো বই বের করা খুবই কষ্টের বিষয়, ঝামেলার বিষয়। তারপরে সে যা করলো সেটা হচ্ছে কি, সে একটা নিজের বই না বের করে সে একটা সংকলন করা শুরু করলো, সে সম্পাদনা করা শুরু করলো। সম্ভবত প্রথমটা দীপন ভাই করেছিলেন, বোধ না, সরি,
শুভ্র, সরি রতন, রতন ভাই, শুভ্র প্রকাশ থেকে সে একটা সংকলন বের করলো যে আরো যারা তরুণ লেখক যাদের এরকম লেখা ছাপা হওয়াটা একটু তারা মানে পারে না সেভাবে লেখার কোনো বই ছাপাতে, তাদের গল্প একসঙ্গে করে করে মেট্রোপলিটন গল্পগুচ্ছ নামে একটা একটা কালেকশন বের করলো, এবং সে নিজেই তখন সম্পাদক হয়ে গেল এবং এখন সে প্রকাশক। তো আরেকজন ইমপ্রেসিভ তরুণ আমাদের মাঝে, তো এই তার এই এফোর্টের জন্য আমার মনে হয় আরেকটা তাকে একটা রিয়েল অ্যাপ্রিসিয়েশন দেওয়া উচিত। তার প্রকাশনীর নাম শব্দভূমি, ফেসবুকে যে একটা লাইক দিবেন অবশ্যই, আর বই কিনবেন ওর ইয়ে থেকে। তো আমরা আজকে আমাদের এই পোয়েট্রি আড্ডা যেটা হয় সেটা হচ্ছে ভেরি, যদি আমি অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছি কিন্তু আমাদের এটা আসলে বেসিক্যালি কিউএনএ অ্যান্ড মোর অ্যাবাউট ডিসকাশন, এবং আমাদের এই যারা দুজন কবি আছেন যে ছড়াকার আছেন তারা তাদের লেখা পড়বেন এবং সেটার পিছনের গল্পগুলো বলবেন, এবং এর মাঝে মানে ছড়াটা পড়ার মাঝখানে ছাড়া বাকি যে কোনো সময় আপনারা যে কোনো ধরনের প্রশ্ন তাদেরকে করতে পারেন। আমার এখানে আজকের ভূমিকা একদমই নাই, শুধুমাত্র পরিচয় করে দেওয়া ছাড়া, এবং আমার আমার ইচ্ছা আখতারুজ্জামান আজাদকে দিয়ে শুরু করা। আজাদ আপনি কি প্রস্তুত? জি, আমি অনুরোধ ছিল জি কিছুক্ষণ পর পর তালি রাখার ব্যবস্থা করুন, হাত গরম হয়, শীত তো। আচ্ছা হ্যাঁ, সবার প্রতি একটা আন্তরিক কি বলে অনুনয়, প্রতিটি কবিতার পরে একটু করে তালি দিবেন। হ্যাঁ, সাউন্ড কি ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার আছে? হ্যাঁ ক্লিয়ার আছে সব। হ্যাঁ, আখতারুজ্জামানের অডিও ঠিক আছে রাখেন? আমার মনে হয় না আখতারুজ্জামানের ইয়ে আছে, অডিও ঠিক আছে তিনজনের? হ্যাঁ এখানে বসে হয়তো মনে হচ্ছে যে শোনা যাচ্ছে না, কিন্তু পিছনে শোনা যাচ্ছে। তাহলে শুরু করি। 2016 সালের 14 জানুয়ারি এটা লেখা ছিল। শোনার সময় মাথায় রাখতে হবে যে তারিখটা খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে যে শানে নজুল তো বদলে যায়। বেঁচে থাক সোনামণি, হাজিমণি পরিমণি, বেঁচে থাক ওপারের কোয়েলো, বেঁচে থাক হাম্বা তারেকের খাম্বা, বেঁচে থাক সজীবের দোয়েলো, বেঁচে থাক ছাগুড়া ঘোষকের বগুড়া, বেঁচে থাক যারা আছে গোপালে, করিব না শব্দ হয়ে যাব জব্দ, ঘরে ঢুকে ঘাড়ে কেউ কোপালে, বেঁচে থাক রামদা বুড়ো যত ভামদা, বেঁচে থাক টকসর সুশীল, অতিশয় বিপ্লবী কতিপয় হিপ্লবী, অন্তরে যে যাই পুষিল, বেঁচে থাক মোদিরাও কক্সের বদিরাও, বেঁচে থাক কংগ্রেস সোনিয়া, বেঁচে থাক ট্যাঙ্কার গরিবের ব্যাংকার, কোটি পরে কোটি সুদ গুনিয়া, বেঁচে থাক মুর্দাও গরুদের গুরদাও, বেঁচে থাক আইনের ফাঁকটা, বেঁচে থাক নাসিমেরা উভচর কাসিমেরা, বেঁচে থাক নাহিদের টাকটা, বেঁচে থাক আলিমেরা বেঁচে থাক হালিমেরা, গিলে খেয়ে ফেসবুক টুইটার, বেঁচে থাক আপাটাও ম্যাডামের চাপাটাও, পরপারে মিল হোক দুইটার, বেঁচে থাক লুতুপুতু ফারুকির কাতুকুতু, বেঁচে থাক আনিসের সেলফি, বেঁচে থাক তাহসান হ্যাপিটার কালাচান, কমে যাক বাজারের তেলফি, বেঁচে থাক ফালুরাও মামা চাচা খালুরাও, বেঁচে থাক ঠোঁট রাঙা সাকিব, ক্ষমতার ফেরসাদ পেয়ে যাক এরশাদ, এই দোয়া করিতেই থাকিব, সকলেই বেঁচে থাক সব কিছু বেঁচে খাক, দিল খুলে এই দোয়া করে যাই, ছিঁড়ে আয় বালিকা নষ্টের তালিকা, আয় তোকে বুকে নিয়ে মরে যাই। ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট, এবং এখানকার কয়েকটা লাইন ইনফ্যাক্ট আজকে টুডে আজকে পর্যন্ত বলবৎ, যেমন নাহিদ সাহেবের বিষয়টা, এটা নিয়ে আজকে অনেক আলোচনা হয়েছে। তো এইটার এই ছড়ার যদি আমরা আজাদের লেখার যেটা ইন্টারেস্টিং দিক সেটা হচ্ছে কি, ওর যে অন্তমিল গুলো দেখলেন বা শব্দের খেলাগুলো, এগুলো আসলে পড়তে কিন্তু বেশি মজা, মানে আপনার চোখের সামনে হ্যাঁ শব্দগুলো যখন, তো এই ছড়াটা যদি একটু শানে নজরুলকে একটু একটা জায়গায় যদি একটু এক্সপ্লেন করতেন আমাদের। এখন আসলে এটা শানে নজরুল কি, মানে এখানে অনেকগুলো চরিত্রের বর্ণনা আছে, এখানে সমকালীন অনেকগুলো চরিত্রের বর্ণনা আছে, বিশেষ কোন ঘটনার প্রেক্ষিতে না, তবে আপনি অনুমতি দিলে আরেকটা পারি পড়তে। না আমি আমি একটু জানতে চাই যে যখন আপনি এটা লিখলেন তখন বেঁচে থাক মানে আশীর্বাদ, অনেক অনেক জায়গায় মনে হয়েছে যে আপনি আসলে খুব একটা তাদেরকে মানে আশীর্বাদ দেওয়ার পক্ষপাতী না, কিন্তু আশীর্বাদই দিলেন কেন? ওই এয়ারটেলে একটা বিজ্ঞাপন ছিল বেঁচে থাক সোনামণি, ও আচ্ছা, মানে এই বিচিত্রটা ভঙ্গি আচ্ছা আচ্ছা বিজ্ঞাপন করতো ওই সময়। আমার মনে হলো আমি আসলে পরিমরিকে খুব পছন্দ করি, আচ্ছা যারা আছেন তারা হয়তো প্রোফাইল পিকচারও দেখবেন পরিমনির সাথে,
তো যখন ওই বিজ্ঞাপনটাতে বেঁচে থাক সোনামণি কথাটা ব্যবহৃত হলো, তার পরবর্তী শব্দটা কিন্তু বেঁচে থাক হাজিমণি। হাজিমণি শব্দটার একটু ব্যাখ্যা দিই, সেটা হচ্ছে বামপন্থী রাজনীতি যারা করে, বামপন্থী যারা আছে তারা, তারা যখন কোনো কিছু লিখতে যান কঠিন কঠিন কিছু শব্দ থাকে, যেমন বুর্জোয়া, প্রোলেটারিয়াত, এনলাইটেনমেন্ট, ডিসকোর্স, হেজিমনি, এরকম অনেক শব্দ থাকে। তো রাশেদ খান মেনন এবং হাসানুল্লাহ কেনু তারা কিন্তু সম্প্রতি হজ করে এসেছেন। তাদের হজ করার কথা না, কারণ তাদের যে রাজনৈতিক বিশ্বাসের সাথে এই হজ জিনিসটা বর্তমানে ঠিক যায় না। তো এরকমের অস্বাভাবিক হজ যারা করেছেন তারা যেহেতু হেজিমনি শব্দটা ব্যবহার করেন, এই জন্য তাদেরকে হাজিমনি বলে আমরা সম্বোধন করা শুরু করলাম। তো বেঁচে থাক সোনামণি ওই বিজ্ঞাপনটা থেকে নেয়া, আর হাজিমনি বলতে রাশেদ খান মেনন এবং হাসানুল্লাহ ইনুকে এখানে বোঝানো হলো। এবং সেই সাথে যেহেতু আমি পরিমণিকে পছন্দ করি, এই একসাথে বেঁচে থাক সোনামণি, হাজিমনি, পরিমণি, প্রথম লাইনটার আপনি খালি মানে পরিমণির ব্যাপারটাই খালি বেঁচে থাকতে ইউ মেন্টেড, আসলে পরিমণিকে আনার জন্য এত বড়। পরিমণি কিছু একটা পড়েছে তাকে নিয়ে যে আমি কবিতাটা লিখেছি সেটা আসলে সার্থক ছিল। আচ্ছা, আমার দরকার ছিল পরিমণি পর্যন্ত পৌঁছা, ওটা আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যে কবিদেরকে আমরা মনে করি যে না জানি কত এই যে এরকম আর কি হেজিমনি টাইপের আর কি, হ্যাঁ কত তাদের বড় বড় স্বপ্ন দেশ ঠিক করে ফেলবে না, তাদের মূল উপায় মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে মানে পরিমণির কাছে পৌঁছানো হচ্ছে গিয়ে তাদের তীর্থ। তো আপনি আরেকটা কবিতা পড়তে যাচ্ছিলেন, কায়রো গেলাম, কাশি গেলাম, এলাম দেখে কাবুল, যেই শহরে দু চোখ গেছে সেই শহরে আবুল, আবুলগণের জয়ধ্বনি পাচ্ছে জগৎটির, বরিশালের আবুল কাশেম বাংলাদেশের শের, তোমরা যারা আবুল আছো আওয়াজ আবার তোলো, আবুল কালাম লিখে গেছেন ভারত স্বাধীন হলো, নগদ ছড়া যাচ্ছি লিখে বাকির খাতা ফাঁকির, ভারত মাতার রাষ্ট্রপতি ছিলেন আবুল পাকির, জগৎ জুড়ে চলছে বেজে আবুল গণের গজল, লেখায় লেখে ঝড় তুলেছেন লেখক আবুল ফজল, আবুল হাসান লিখল কত অশ্রুপাতের আয়াত, নাটক পাড়ার জাতির পিতা বৃদ্ধ আবুল হায়াত, আবুল গাথা শেষ হবে কি লিখেও হাজার বালাম, মঞ্চ দিয়ে কণ্ঠ দিয়ে মঞ্চ কাঁপান আজাদ আবুল কালাম, বরকত যে আবুল ছিলেন দামাল ছেলে মায়ের, অভিনয়ের আরেক বুড়ো আরেক আবুল খায়ের, আবুল গুণে শেষ হবে না ব্যর্থ ধারা পাত, আবুল নাচের মুদ্রা জানেন আবুল বারা কাত, বাদ যাবে না কোনই আবুল বাদ যাবে না শিশু, সৈয়দ আবুল মকসুদেরা পরেন সাদা টিশু, হাসু আপাও শখের বসে দুইটি আবুল পোষেন, একটি হলো দৌড়ে জেতা সৈয়দ আবুল হোসেন, তোমরা যারা আবুলবাদী আসবে না কো তেরে, বলেই যদি দেই জাতিকে আরেক আবুল কেরে, আবুল নাচের ইতি কথায় যে যাই তোরা ভাবিস, বাংলাদেশে খুব বেশি না একটা আবুল রাবিশ, দৃশ্য যত ডিম্ব আমায় করিস যত জেরা, বুক ফুলিয়ে বলবো আমি আমার আবুল সেরা, আমার আবুল ফটকা আবুল বেফাস তাহার ঠোঁট, জানেই না সে রাষ্ট্রে আছে দু এক টাকার নোট, কিন্তু নিধি রাম যে আমি আমার বিধি বাম, জানতে তোরা চাষনি কেহ সেই আবুলের নাম, মাতাল যেমন মত্ত থাকে নিত্য নতুন মদে, আমার আবুল আঁকড়ে আছে আশির পর পদে, ডোবেও যদি নৌকা সাধের বৈঠালগি পাল, ছাড়বে না রে হাসু আপা এমন আজব মাল, কোথাও কোনো মাল দেখিনি এমন মালের মতন, দেখে যেতে পারবো কি এই বাতিল মালের পতন। এটা এই সরি না বলো যে আবুল প্রীতি আপনার মানে আবুল প্রীতির কারণ কি, মানে এটা আবুল প্রীতি নাকি মানে দুনিয়ার সব আবুল তো খুঁজে বের করছেন আপনি এখানে? অনেক কষ্ট করতে হয়েছে আমি এটা আসলে শেষ পর্যন্ত যে আবুলের কথা উল্লেখ করেছি তাকে কেন্দ্র করে এটা লেখা, তিনি বেফাস কিছু উক্তি উপর্যপুরি করছিলেন সেটার প্রেক্ষিতে লেখা ছিল, এখন করছিলেন করেছিলেন এখনো করছেন, আচ্ছা জাস্ট চেকিং এখনো করছেন। তো বিষয় হচ্ছে তখন অবস্থাটা কি দাঁড়ায় যে সরাসরি তার নাম উল্লেখ করে আমি একাধিক ছড়া লিখেছি, তারপরে হঠাৎ করে মনে হলো যে মোট এভাবে আবুল কজন আছেন, একটা আবুল সমারি তৈরি করতে হবে, আবুল লিখে তারপরে গুগলে সার্চ করলাম যে কে কে আবুল আছেন, আবুল শের বাংলা আবুল কাশেম ফজলুল হক তার কথা আমরা জানি, আমরা আবুল হায়াতের কথা জানি, আবুল খায়ের কথা জানি, আবুল বারাকাতের কথা জানি, লিখতে গিয়ে চার পাঁচ জনের বেশি কিন্তু আবুল কিন্তু মাথায় আর আসে না, তারপরে গুগলের সাহায্য নিলাম যে সর্বমোট কজন আবুল এই ভারতীয় উপমহাদেশে আছে নাকি, আবুল পাখি জয়নুল আবেদিনকে আমি এখানে এনেছি, ভারত স্বাধীন হলো গল্পটা মানে বইটার যে লেখক
আবুল কালাম আজাদ, তারপরে আমাদের মঞ্চনাটক করেন যিনি আজাদ আবুল কালাম, এরকমের অনেক আবুলের সংমিশ্রণ ঘটাবার পরে এই ছন্দগুলির মিলনটা কিন্তু অনেক কষ্টসাধ্য ছিল। কোন আবুলকে কতটুকু গুরুত্ব দেবো, আবার কারোর যেন ধর্মানুভূতিতে আঘাত না লাগে, আবার যেন বেশি অশালীন শব্দ যেন না আসে, আবার এটা লেখার পরে যেন সাতান্ন ধারে মামলা খেতে না হয়, এই ধরনের অনেক চিন্তা ভাবনা করে রয়ে শয়ে সেলফ সেন্সরশিপ আরোপ করে সহনীয় মাত্রায় যেভাবে ঘুষ খাওয়ার পরামর্শ আমাদের শিক্ষামন্ত্রী দিয়েছেন, ঠিক সেভাবে সহনীয় মাত্রায় উস্কানি দিয়েছেন। Brilliant, beautiful. নাহিয়ানের কাছে যাই। নাহিয়ান, আমরা একটা ছড়া দিয়ে শুরু করে তারপরে আলাপে যাই। আমার তো মানে গুগল টুগল নাই, আমার ওই হালকা পাত্র ভূগোলই সবকিছু। ভূগোল না, রাস্তায় দাঁড়ায় দেখলাম একজনকে ভাল লাগলো, তার চোখ ওইটুকুই হোক, ওইটুকু নিয়ে আমি তোমার বৃষ্টি বিকেল কাদায় মাখা চরণ হব, সেই চরণে শামুক ঢোকা আলতো রক্ত ক্ষরণ হব, চোখ পোড়ানো তোমার অমন ওড়না ঢাকা গরণ হব, সেই গরণে শরম ভেজা মিহিন হাসির ধরণ হব, নিয়ম ভাঙা নৃত্যে তোমার নাক ফুলটার নরণ হব, সেই নরণের ফলে আমার রক্ত গতির তরণ হব, বৃষ্টি ধোয়া কিশোর বেলার খুব আচানক স্মরণ হব, সেই স্মরণের ফলে তোমার সকল কাজের হরণ হব, চুপচুপে ডাল সবুজ পাতায় ঝাঁক শালিকের বরণ হব, সেই শালিকের জন্য দেয়া তোমারই নামকরণ হব, তোমার বেনির হলদে ফিতের খুব আনারি পরণ হব, সেই ফিতেরই সুতোয় গাথা আমার অবুজ মরণ হব, এই আর কি। অসাধারণ। এটা কোন পরিমণির জন্য? দীর্ঘ ইতিহাস বললে ভুল হবে, মিথ্যা বলা হবে, ছোট্ট একটা ইতিহাস হচ্ছে যে মানে আমার দীর্ঘতম প্রেম যার সঙ্গে ছিল, সেই প্রেমিকা যখন আমাকে সংক্ষিপ্ততম সময়ের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেল, সেই সময় অনেক ভাইয়ের সামনে বসে বিটার সুইটের বারান্দায় বসে লেখা অনেক ভাইকে সামনে বসে শুনিয়েছি, যদিও তিনি ভুলে গেছেন, যদিও তার দাবি যে তার স্মৃতিশক্তি অত্যন্ত ভয়াবহ। আমার আসলেই মনে নাই সত্যি কথা, কিমা তখন হয়তো পাত্তা দেয় নাই, বাট এখন অনেক সুন্দর লাগে। কিমা তখন হয়তো বা সে হাউম করে কাঁদতে কাঁদতে পড়ছে, হ্যাঁ অন্ত মিল গুলা ভালো লাগে নাই। আবার আচ্ছা, সেই পরবর্তী সময়ে যখন দুঃখ বোধটা একটু গাঢ় হলো, তখনকার সময়ে আর কি তাকে নিয়ে লেখা আর কি, সেও চশমা পড়তো, আমিও চশমা পড়তাম, পড়ি আর কি। সেদিন ছিল সন্ধ্যারাতের জ্যোৎস্না ছল ছল, কবিতা সরি ছড়ার শিরোনাম হচ্ছে চশমাবতী। সেদিন ছিল সন্ধ্যারাতের জ্যোৎস্না ছল ছল, চশমাবতীর কৌতূহলী দুচোখ ঢল ঢল, আকাশগাঙে মেঘের জাহাজ সংখ্যা শয়ে শয়ে, চশমাবতীর চোখের দিকে তাকাই ভয়ে ভয়ে, সে চোখ জুড়ে শঙ্কা বিষাদ ডাকছে গুরু গুরু, তবুও কেন চশমাবতীর দৃষ্টি উড়ু উড়ু, তারও কি খুব ইচ্ছে করে হৃদয় ছুঁয়ে ছুঁয়ে, প্রেম পুকুরে শিউলি ভাষায় দুজন নুয়ে নুয়ে, তারও কি খুব স্বপ্নগুলো হারায় রাতে রাতে, আমার মতো ইচ্ছে হাঁটার চাঁদের সাথে সাথে, চশমাবতীর দুঃখ কি এমন ধীরে ধীরে, যায় হারিয়ে অচিন যায় হারিয়ে অন্য অচিন চোখের ভিড়ে ভিড়ে, হাজার কথার পুটলিটাকে রাখছি বেঁধে বেঁধে, ঠোঁটের সেলাই পেরিয়ে তারা আসছে সেধে সেধে, গোপন বিষাদ বুকের বাপাস খাচ্ছে কুড়ে কুড়ে, এত কাছে তাও যেন সে বড্ড দূরে দূরে, কে জানতো হায় চশমাবতীর বুকেও গাঢ় গাঢ় আবেগগুলো লুকিয়েছিল গভীর আরো আরো, দুই হৃদয়ের হাজার কথা রইল চেপে চেপে, গোপন প্রেমের মৃত্যু হলো একটু কেঁপে কেঁপে, চশমাবতী চশমা বালক গেলই সরে সরে, প্রেম প্রহরের অস্ফুটিত প্রথম ভরে ভরে। প্রথম ভরে ভরে এসে শেষ হলো, তার মানে আগের গুলো কি রাত্রের ঘটনা হতে পারে? পানি আছে সামনে, পানি খেতে পারে। আচ্ছা, তো এটা কি সে দেখেছে, সে পড়েছে এই কবিতা? ওইটা যেরকম আমার সামনে বসে লেখা, এটা কি তার সামনে বসে লেখা? আবার চশমাবতী ভাই আমি তো মানে একটু টেনশনে পড়ে যাচ্ছি। ফর ইওর কাইন্ড ইনফরমেশন অনিক ভাই, আমি আপনাকে এই কবিতাটাও পাঠিয়েছিলাম, তিনি ভূয়সী প্রশংসা করেছিলেন আজকে থেকে ঠিক আড়াই বছর আগে।
আমার সব ছড়া সব লেখাই হালকা, এত গবেষণার কিছুই নাই। না না, যথেষ্ট যথেষ্ট গাঢ়, যথেষ্ট গাঢ়, যথেষ্ট গাঢ়। এবং আজাদের কিন্তু এটা আমার যেটা সবচেয়ে ভালো লাগে তার কাজের, যেটা একটা বললাম শব্দের খেলা তো আছে, সেটা আরেকটা হচ্ছে যে গবেষণা থাকলেও সে কিন্তু মানে খুবই সহজ সরল ভাবে এটা কিন্তু মানে 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 সুখপাঠ্য একটা মানে ছড়ার যেটা মূল ম্যাজিক, সেই ম্যাজিকটা আত্মজামানা জানেন, আপনিও জানেন ডেফিনেটলি, প্রমাণই করলেন। তো আত্মজামানা, আর আপনাদের কিন্তু কোনো প্রশ্ন থাকলে দুই কবির কাছে ছড়াকারের কাছে করতে পারেন। প্রশ্ন ও না, হাত তুলে নেই, চুল ঠিক করছে, ক্যামেরা ওইদিক ঘুরেছে। তো যাই হোক, কারো কারো প্রশ্ন থাকলে কিন্তু করতেই পারেন। প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, হ্যাঁ। এই যেমন ইনফ্যাক্ট, আচ্ছা তাকে গল্প না বলি আমরা, আজাদ আজাদ আজাদের কি আল-নাইয়ানের লেখা নিয়ে কিছু বলার আছে? ও তো মানে মানে সুযোগে সুযোগে বারবার বলে দিল যে আপনার অনেক গবেষণা করা, অনেক ক্রিয়া করা। মানে বলছি নেতিবাচক ভাবে নেওয়ার কিছু নেই, প্রথমে ওকে কমেডিয়ান হিসেবে আমি চিন্তা করতাম। যখন কেকা ফেরদৌসির ওই প্যারোডিটা ও যখন তৈরি করলো, তখন ওকে একটু ভালো করে চেনা হলো, মনোযোগ দেওয়া হলো যে ও আসলে কে। ওর এবং আমার বই একই প্রকাশনীতে কিন্তু বিক্রি হয়েছে 2016 সালে। সত্যিকার অর্থে তখনো পর্যন্ত কত বই তো বিক্রি হয়, কত কিছুই তো হয়, ওভাবে সিরিয়াসলি কখনো ওর বই বা ওর লেখা উল্টে পড়া হয়নি। যখন ওই ভিডিওটা ও যখন বের করলো, এরপরে কিন্তু ওর টাইমলাইনে আমি খুব মনোযোগ দিয়ে দেখতে যেতাম যে কি কি ভিডিও ও নতুন করে আনলো। খুব অবাক বিষয়ে লক্ষ্য করলাম যে সাহিত্যের ছাত্র না হয়েও আমরা যারা লেখালেখি করি, ও তো সাহিত্যের ছাত্র না, ও এমন ভাবে ছন্দ মাত্রা পর্ব ইত্যাদি মেনটেন করে লেখে। এবং সেই সাথে আমি একটা জিনিস লক্ষ্য করি যে মুক্ত স্বর এবং বদ্ধ স্বরের যে বিষয় আছে, কোনখানে মুক্ত স্বর লাগবে, কোনখানে বদ্ধ স্বর লাগবে, এই জিনিসটা পর্যন্ত ও কিন্তু মেনটেন করে লেখে। ও হয়তো অবচেতন চিত্তেই এটা লেখে, ও অত মাপামাপিও করে না, আমিও মাপি না, কিন্তু আমরা যখন পরবর্তীতে পড়তে যাই আমরা কিন্তু দেখে বুঝি যে এইখানে দরকার ছিল, এখানে একটা বদ্ধ স্বর দরকার ছিল, এখানে এই স্বর না হয়ে এই স্বরটা কিন্তু ভালো লাগে। ওর এগুলো পড়ে আমি তখন আবিষ্কার করলাম যে ও আসলে কমেডিয়ান না। এবং ওরও মাপের, এবং অনেক তরুণদের ক্ষেত্রে যেটা দেখেছি যে অনেক সিনিয়ররাও আছেন এখনো কিন্তু এই জিনিসগুলো মানে জানেন না বা আমি জানি না কি করেন তারা, ইভেন এমনকি অন্তবিলের জায়গায় এত আজেবাজে অন্তবিল দেন। আমি খুব সাগ্রহে অপেক্ষা করি যে নাহিয়ান নতুন কোন ছড়া দেবে। এবং আমি খুব নাহিয়ান যখন কোনো ছবি আপলোড করে তখন আমি নজর দেই ও ক্যাপশনে কি লিখলো, ও ক্যাপশনে এমন কিছু ছড়া লেখে, বিশেষত ওর একটা ছন্দ বা একটা দুটো লাইন আমার চুরি করতে ইচ্ছে করছিল, কিন্তু আসলে আমি একজন ইমানদার লেখক, আমি তো চুরি করতে পারি না। তারপরও কোনো না কোনো ভাবে আমি একদম প্রকাশ্যে বলছি নাহিয়ানের একটা ছন্দ আমি মেরে দিয়েছি। সেটা হচ্ছে আমি একদম কাটায় কাটায় আমি শব্দগুলো বলতে পারবো না। ওর একটা ক্যাপশন ছিল, হাঁটছে একটা ছবিতে, এরকম একটা ক্যাপশন ছিল যে তুমি চাইলে তোমার কাছে আমি চলে আসবো, ভাববো না তো দুবার, তুমি চাইলে আমার পা দুটোকে বানিয়ে ফেলবো, পাঠাও কিংবা উবার। দুবারের সাথে যে উবার মেলানো যায়, ওর চাইতে বয়সে আমি খানিকটা বড়, মানে এতদিন ধরে আমি কিন্তু চিন্তা করতে পারতাম না যে দুবারের সাথে উবার মেলানো যায়। ও যেদিন দুবারের সাথে উবার মেলানো, সেদিন থেকে আমি ওর আনুষ্ঠানিক ভাবে ভক্ত হয়ে গেলাম। এবং সেটা আমি একাধিকবার, এবং আমাদের এই যে প্রজন্মটা আমরা তো সবাই কাছাকাছি বসেন, পরে চিন্তা করলাম যে না, তখন ওর বয়স বলতে গেলে একটু উপরে উঠতে হবে, তো কাজেই আমরা না যাই ওই আলাপে। আসলে কি, অনেক ভাই নিজেকে অনেক বুড়ো ভাবেন, এবং বুড়ো লোকজন কেউ ভাবছে না, এই জন্য বুড়ো সাজার জন্য তিনি এমন ভাবে সান্তা ক্লজের মতো একটা চেহারা বানিয়ে রেখেছেন। তো সে যাই হোক আর কি, মানে আমি নাহিয়ানের ভক্তের কথাগুলো বলতে গিয়ে অনেক অপ্রাসঙ্গিক কথা চলে আসলো, এবং সত্যি খুব ভালো লাগে।
আমি প্রথমটা শুরু করেছিলাম ব্যঙ্গাত্মক ছড়া দিয়ে, এখন ও যেভাবে সিরিয়াস প্রেমের ছড়া শুরু করলো তো আমিও একটু ইয়ে করি। আপনারা অনেকেই হয়তো এখানে অনেকেই কথাটা ভুল হয়েছে, হয়তো দুই তিনজন বা চারজন পাঁচজন হবেন যে আমার সম্প্রতি মুক্তি পাওয়া একটা গান হয়তো শুনেছেন, শতাব্দী ভবর গাওয়া দুঃখ করো না বাঁচো শিরোনামে। ওটা প্রথমে আসলে ছড়া হিসেবে লেখা ছিল, আমি সেটাই পড়ে শোনাচ্ছি। মনে মগজে ধরেছে তোমার শত জনমের জং, ভুলে কি গেছো কাশগোলাপের কত শত হয় রং, কাঠগোলাপের কাঠ গড়াতে আবার দাঁড়াবে এসো, মুখোশ খুলে মুক্তি তুলে একটু না হয় হেসো, হাসলে তুমি হাসবে শহর কষ্ঠ কঠিন কাঁচো, জানো না মেয়ে গুন্ডা বলেছে দুঃখ করো না বাঁচো, দুঃখিনী নাকি দুঃখ বিলাসী নিজেকে নিজেই শুধাও, চায়ের কাপের এক চুমুকে দুঃখ হবে উধাও, উড়ে আসা কিছু জুড়ে বসা মেঘে নিজেকে কেন মাখাও, বসু বালিকা কবির পাশে একটি বিকেলে চা খাও, তোমার চুমুর অপেক্ষাতে চায়ের কাপের আঁচো, জানো না মেয়ে গুন্ডা বলেছে দুঃখ করো না বাঁচো, বৃষ্টি চেনো জ্যোৎস্না চেনো সমুদ্রের বাড়ি, নীল নীলিমার জলকে যাব দুঃখকে দাওয়ারি, দিগবালিকা দিগবলয়ের দিগন্তকে ছুঁয়ে হৃদমাজারের হৃদয় থেকে দুঃখকে নাও ধুয়ে, শঙ্কা কিসের সাবালিকা আদিম নাচো নাচো, জানো না মেয়ে গুন্ডা বলেছে দুঃখ করো না বাঁচো, জীবন যখন বেঘরে হারে কবিতা তখনও যেতে, কবিতা পড়ো কবিতা পড়ো কবিতা থাকো খেতে, কবিতা তোমার প্যারাসিটামল দুঃখ নেবে শুষে, কি হবে এই এক জনমে দুঃখ দানব পুষে, কবিতা তোমার হাতের নাটাই এবং হাতের পাঁচো, জানো না মেয়ে গুন্ডা বলেছে দুঃখ করো না বাঁচো। তো আচ্ছা, এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস, আমার মনে হয় যত পেশা আছে তার ভিতরে যেমন এখানে অনেক পেশাদার অনেকে আছেন, এখন মানে কবি ছড়াকাররাই বোধ হয় একজন আরেকজনকে ক্যারি করে, যেমন আপনি সুন্দর ভাবে গুন্দা নির্মলেন্দু গুণকে আপনি ক্যারি করেছেন, এবং আমাদের অনেকেই কিন্তু অনেককে ভাবে ক্যারি করে, এটা আর কোনো পেশায় নাই কেন বলে মনে হয়, কোনো ডাক্তারকে কোনো বলতে শুনি নাই যে ওরা আমার থেকে তো সে বেটার ডাক্তার তার কাছে যান। আসলে দুঃখ করো না বাঁচো এই উক্তিটা যে তিনি করেছেন, ঠিক এই উক্তিটা যদি আমি ব্যবহার করতে চাই তাহলে সেটা চুরি হয়ে যায়, এই কারণে আসলে রেফারেন্স হিসেবে ইমানদারিত্বটা ঠিক রাখতে, ইমানদারিত্বটা দেওয়ার জন্য। এবং একটা জিনিস লক্ষ্য করবেন যে বাউল যারা যারা গান লেখেন তারা কিন্তু গানের মধ্যে চামে কিন্তু নিজের নামটা ঢুকিয়ে দেয়, বাউল শাহ আব্দুল করিম কয়, বাউল জবান আলী কয়, ওই গানটা যাতে চুরি না হয় পরবর্তীতে এই জন্য এই নামটা কিন্তু নিজেই বসিয়ে দেন। হ্যাঁ, ওটা কিন্তু ফর রেকর্ড, মানে একটা রেকর্ড থাকে একদম, ওই যে কি জানো ওই যে বারকোড না কি বলে বারকোডের মতো কিন্তু নিজের নামটা ঢুকিয়ে দেন। তো এখানে তো তাহলে এটাই করতে পারতেন যে গুন্ডা হয়ে আজাদ বলেছে দুঃখ করো না, তাহলে তো এখন বিষয় হচ্ছে কি গুন্ডা বাস্তব যে কোনো ভাবেই হোক দুঃখ করো না বাঁচো কথাটাকে আমার এই ছড়ার মধ্যে আনতে হবে, আমি যদি সরাসরি গুন্ডার নাম উল্লেখ না করি উত্তেজিত ছিলাম, শুদ্ধ হবতে ছিল আমি কেন আমি সেটা রোমন্থন, হ্যাঁ মানে আমার পুরো মানে আমার কান্না আসছে যেটা আমি আমি কেন লিখি নাই এটা, মানে এবং চাঞ্চল্যকর বিষয়টা হচ্ছে কি আমি কিন্তু অনেক ভাইয়ের ফুরফুর ফুর্তি যে প্রোগ্রামটা ছিল রেডিও ফুর্তিতে আমি সেটার একনিষ্ঠ একজন শ্রোতা ছিলাম, আমি ওই সময় থেকে ছড়া বা কবিতা সিরিয়াসলি লেখা শুরু করি আর কি, এর আগে তো ফাজলামো করতাম। তো একটা পর্যায়ে আমি ফুরফুর ফুর্তির এত সারিয়া শরীফ এবং অনেকখানের এত বেশি ভক্ত হয়ে গেলাম এবং সারিয়া শরীফ এবং অনেকখানের প্রেতাত্মা আমার মাথার উপরে এত বেশি ঘোরা শুরু করলো যে অনেকখানকে আমি কিন্তু সামনাসামনি দেখিনি, আমি তার ছবিও দেখিনি, তখন আমার ফেসবুক ছিল না, অনেকখানকে দেখা আমার পক্ষে কিন্তু সম্ভব না, অনেকখানের চেহারা কেমন আমি কিন্তু সেটা জানতাম না, আমি শুধু তার কণ্ঠ ছিল। আমি তখন এমন ভাবে ছড়া লিখতাম বা কবিতা লিখতাম যে আমি মাথায় চিন্তা করতাম যে অনেকখান আমার ছড়াটা রেডিওতে পড়ছেন, এই কনসেপ্টটা মাথায় রেখে আমি পড়তাম।
এবং আপনার ভেতরে কিন্তু একটা প্রবণতা আছে যে আপনি প্রেম এবং দ্রোহকে একসাথে মিশিয়ে ফেলেন, আমি গুলিয়ে ফেলেন বলবো না, মিশিয়ে ফেলেন। আপনার প্রেমের মধ্যেও দ্রোহ আছে, দ্রোহের মধ্যেও প্রেম আছে। তো আমি যখন এই ছড়াগুলো বা কবিতাগুলো লিখতাম, তখন আমি মনে মনে ভাবতাম যে অনিক খান রেডিও ফুর্তিতে এটা আবৃত্তি করছেন, এই ধারণাটা মাথায় রেখে। তারপর কাকতালীয় ভাবে মেলায় আপনার সাথে পরিচয় হয়ে গেল, যে ছড়াটা আপনাকে ভেবে লিখেছি সেই ছড়াটাই বেছে বেছে আপনি রেডিওতে আবৃত্তি করেছিলেন। আপনি সেই ছড়াটি, সেই ছড়াটির রেফারেন্স টেনেই আপনি শ্রোতাদেরকে বলেছিলেন যে বইমেলায় আমারও বই প্রকাশিত হয়েছে, আপনারা আমার বই কিনুন আর না কিনুন, 200 নম্বর স্টলে বাতিঘর প্রকাশ হইতে গিয়ে উন্মাদের একটু পাশেই আপনারা গিয়ে বইটি কিনবেন। আপনি কিন্তু বেছে বেছে গোটা বইটা থেকে ওইটাই আপনি আবৃত্তি করেছিলেন, একটা টেলিপ্যাথির বিষয়, ছড়াটা একটু ফেরত আসি, কারণ আমার প্রতি তার যে প্রেম ভাব দেখতেছি আমার ইমিডিয়েট ওইদিকে মুভ করা উচিত। হ্যাঁ, বিষয় হচ্ছে যে এটা 8-9 বছর আগে লেখা, তো হয়তো এখন একটু নিজের কাছে দুর্বল মনে হচ্ছে। যে জিজ্ঞেস করো ওদের কাছে সব হারাদের মিছিলে, আমি তোমার কি ছিলাম আর তুমি আমার কি ছিলে, যখন তোমার কেউ ছিল না, তোমার পাশে হাঁটলো কে, তোমার ভিতর শীতল জলে শীতেও সাঁতার কাটলো কে, জিজ্ঞেস করো পথের কাছে, জিজ্ঞেস করো পাহাড়কে, তৃষ্ণা ক্ষুধায় জ্বলেছে যখন, দিয়েছে তোমায় আহারকে, কে শেখালো বাঁচতে তোমায়, মৃত্যু থেকে তুল্যকে, ভুলের পরে ভুলের কালে, ভুলের কথা ভুল্লকে, দেখা যখন হয়েই গেল, মেলাও একটি অঙ্ক আজ, তোমার মাথায় সিঁদুর কেন, দুহাতে কেন শঙ্খ আজ। তাহলে কি দেব, শেষ না শেষ? হ্যাঁ, তাহলে দেব। আমি মানে মানুষ মাঝে মধ্যে দুই একজন হঠাৎ করে অটোগ্রাফ চেয়ে বসে, তখন আমি ওইটাখানে ওখানেও লিখি দেখা হবে আগামীর মিছিলে, এই টাইপের মিছিল নামে একটা ফ্যাসিনেশন আছে। কয়েকটা জিনিসটা আমি নিজের ছড়া কখনো পড়ি না, এক্সিবিশন করতে গেলে বা ওই যে ছড়া কালেকশন করতে গেলে তখন পড়া হয়, তখন দেখি যে আমার কয়েকটা জিনিস খুবই, আমি জানি না কেন আমি খুবই অবসেসড, আই এম ভেরি অবসেসড অ্যাবাউট ডেথ, মানে নিজের মৃত্যু, অন্য মানুষের না। আরেকটা হচ্ছে গিয়ে ওই মিছিল এবং এরকম কয়েকটা জিনিস আছে, সব তো বলা যায় না। যাই হোক, জিনিসটা হচ্ছে কি, তো এটা পরে আমি এটা খুবই আশ্চর্য হয়েছিলাম যে মানে আমার মাথায় কেন আসলো না, কেন আমি এটা লিখতে পারলাম না, তবে একদিন আমি লিখবো যে জানো না কি বলে ও ইয়ে বলেছে, আজাদ বলেছে মিছিলে আর কি ছিলে। তো আমরা এখন একটুখানি অনেক আজাদ প্রেম থেকে, হ্যাঁ আমরা একটুখানি অনেক নাহি আল নাহিয়ান 3A প্রোগ্রাম আছে না, 3A আজাদ ভাই প্রায় একটা লেখা শেয়ার করেন প্রচন্ড পরিমাণে, তার এই দ্বিধাটা কম, নিজের লেখা বারে বারে শেয়ার করার ব্যাপারে অনেকেরই থাকে যে না আমি ব্র্যান্ড নিউ লেখাই দিব সব সময়, কিন্তু তার যে হিট লেখাগুলি সেই সময় সেই লেখাগুলি উনি প্রায় দেন, এবং আমি প্রায় ওই লেখাটা পড়ি। এত সবাই কি ধরনের, কত ধরনের মানুষ যায় আর কি, হ্যাঁ কেউ বলে যে আমি আসলে আজকে রাস্তা দিয়ে আসতে আসতে কবিতাটা লিখেছি, লিখতে গিয়ে উনি একদম মানে মেঘনাদ বধ কাব্য পুরাটা পড়ে ফেলেন, হ্যাঁ বোঝা যাইতেছে এটা সেই অনেক ভাই আপনি নিশ্চয় অনেক সাহিত্য সভায় গেছেন, খুব কম না, আমার এই দুর্ভাগ্য হয়েছে অনেক জায়গায় যাওয়ার, কিন্তু ওইটা অবজারভেশন থেকে লেখার মানে ওই লেখাটা পড়ার পরে আমার আফসোস সবসময় তৈরি হয়েছে যে আল্লাহ এইটা কেন আমি লিখতে পারলাম না। অনেক ভাইয়ের একটা লেখা আছে, জিহুজুরের মার্কা গায়ে কেমন করে সাটি, রক্ত দিয়ে কেনা আবার বাংলাদেশের মাটি, এই মাটিরই আমরা ফসল, নোংরা শিকড় বাকর না, মুখের উপর বলতে শিখুন আমরা কারো চাকর না, বাংলাদেশের তরুণ দোহাই লাগে একটা কিছু করুন। এটা আমার উপর এত আফসোস হয়েছে যে থ্যাংক ইউ, বর্ণমালা শিক্ষা ভার্সন 21
কদিয়ে হয় কারসাজিয়ার খয়ের দুপাক খোড়া, গতে কেবল গোবর পেলাম ল্যাংড়া খয়ের ঘোড়া। উঁর বরাব পুরোই খালি চয়ের ঘরে চোর, ছতে ছতে শিখি ছল চাতুরি যতে গায়ের জোর। ঝতে তেমন ঝাঁজ নেই আর ইঁও পেলো আন্ডা, ট দিয়ে যায় টিটকারি তাও ঠয়ের মেজাজ ঠান্ডা। দতে পেলাম ডাব্বা জিরো বেকার ঢয়ের ঢুলি, মূর্ধন্য বন্ধ হলো কাঁদছে তয়ের তুলি। পুরোই ফাঁকা থয়ের থালা দতে দুনম গড়ি, ধয়ের মনে ধাপ্পা বাজি নতে কঠিন নুড়ি। পয়ের পেটে পঙ্কিলতা কোথায় ফয়ের ফুল, ব বলতেই বন্য সবাই ভজুরে সব ভুল। ম বলতেই মঙ্গা আসে নেই জয় যোগ্যতা, রয়ের দেহে রঙ্গলীলা লয়ের লাঙল ভোতা। শয়ের মনে শঙ্কা ভীষণ অন্ধ শয়ের ষাঁড়, শহরাতে শীত কাটে আজ হ মেনেছে হার। রর এবং অন্তস্থ অপঙ্গু বধির মুখ, খণ্ডতার অনুস্বরের বুকেও ভীষণ দুঃখ। তবু আজও সামনে চলাই বিসর্গতার স্বাদ, বাংলাদেশের বুকে উঠুক চন্দ্রবিন্দুর চাঁদ। থ্যাংক ইউ। Fantastic. আমি তো আসছিলাম, তারপরে আবার সরে সরে শুরু হবে but again it's wonderful. আমি ইনফ্যাক্ট নিচে বসে এই ছড়াটা আমি পড়তেছিলাম, তো এখানে কোনো বানান ভুল নাই, তার তো যেমন আদত হচ্ছে আর বানান ব্যাপারে ইজ ভেরি সিরিয়াস। আমি শুনলাম বানান কি হচ্ছে, আমি কোনো টেনশনে থাকি, হ্যাঁ যে কোনো সময় সে এসে নিচে লিখবে এটা কি, এটা তো এই বানান ভুল এই সেই। আমাদের আমি উন্নত পত্রিকায় আছি, কাজ করি উন্নত সাথে সম্পর্কিত, এবং আমরা আমাদের পত্রিকাকে বলিয়েছি যে দেশের একমাত্র বানান ভুল সর্বস্ব পত্রিকা, তো ওইখানের মানুষ এটার পিছনে কোন গল্প আছে যে ক থেকে চন্দ্রবিন্দু? আপনার তো হাঁটুর বয়সী, এখন আপনার কি ডান হাঁটুর বয়সী না বাম হাঁটুর বয়সী? এটা ডিপেন্ড করে অন কে লেফটিস্ট কে রাইটিস্ট। যাই হোক, আমরা ছড়ে চলে যাই, আরেকটা ছড়া শুনি। ঢাকায় লালন। এক দুপুরে লালন এলেন সদরঘাটের পাশে, দেখতে পেলেন হাজার লালন মেঝে শুয়ে হাসে। চুলদাড়ি আর গিট্টু গোফে কঠিন বাউল লুক, হরহামেশাই ঠোঁটের ফাঁকে ধুম্র লাঠির পুক। তাস্কি খেয়ে গেলেন লালন কলাবাগান মাঠে, আট কুঠুরি নয় দরজার সুর কে যেন কাটে। মঞ্চ দেখে এগিয়ে গেলেন একেবারে কাছে, গিটার হাতে একটা বালক ব্যস্ত মাতম নাচে। জাত গেল জাত গেলোর সাথে ইয়ো কিছু মিলে, ভ্যাল খিচুড়ি পাকিয়ে সে গান ঢুকছে লোকের দিলে। ভিমরি লালন বিষম খেলেন গেলেন হাতের ঝিল, নীলবেগুনি দম্পতিরা নিচ্ছিল খুব ফিল। লালন গিয়ে জিজ্ঞাসিলেন কোথায় পাবো বলো, বাউল গানের একটা ক্যাসেট সেথায় নিয়ে চলো। দম্পতিরা কুচকে ভুরু বলল দূরে যান, দেখছেন না গাইছি এখন লালন সাহের গান। ভগ্ন হৃদয় লালন আহা চায়ের দোকান পেয়ে, দৌড়ে গেলেন সেখানটাতে দুই পায়ে খুব ধেয়ে। সেই দোকানের দোকানদারও ডিজের সিডি কিনে ফুল ভলিউম বাজায় মিলাম হবে কতদিনে। ওই গানে তো নাই দোতারা নাই বাউলের সুর, ভীষণ ক্ষেপে লালন বলেন ধুত্তুরি ধুত্তুর। মুচকি হেসে দোকানদারও চা এগিয়ে দেন, বলেন তাকে ওহে বাউল এত খেপেন কেন। শুনুন ওহে আমার বুকেও কষ্টরাতর তাজা, আমি হলাম সুরমা পাড়ের সেই সিংহাসন রাজা। ঢাকা এসে দেখছি কেবল লিড গিটারের তার, তাই তো আমি সুট ছেড়ে আজ চায়ের দোকানদার। ওই যে দেখুন বেঞ্চিটাতে ঝিমায় ঘুমে অমন, উনি হলেন ভ্রমর কইয়ের বাউল রাধা রমন। ওই দেখছেন চার পিরিচে মুখ ডুবিয়ে খায়, উনি এমন দেশটি গানের দ্বিজেন্দ্রলাল রায়। খেলছি লুডু এই দোকানের ঠিক পিছনে ঘেসে, শাহ আব্দুল করিম বেগম এবং আরকুম শাহ এসে। লালন ফকির মূর্ছা গেলেন বুকটা দুরু দুরু, তার নয়নে জল ছিটালেন স্বয়ং কবি গুরু। এটা কি গুগলে যে বাউল দিয়ে সার্চ,
সবাই বলে এই বাউল গান তো রকের সেই সেই ভোগিযোগি যেটাই হোক এটা বলে সব কমন, কিন্তু তারপরে যে অ্যাগ্রেশনটা, হ্যাঁ মানে এই জায়গাটা মাথাটা কিভাবে আসলো? এটা বেসিক্যালি সব বাউল বা সব মানে গোড়া যেখান থেকে আসছে সবাই ভিকটিম হয়ে যাচ্ছে আলটিমেটলি। রবীন্দ্রনাথের গানেও যেমন ঢুকতেছে আর কি, শিল্পী অনেক আছে নাম বলবো না আর কি, এখন আমার লিস্টেই আছে অনেকে, ওটা আবার শেয়ার দিতে বলে, ওটা জীবনও দিব না শেয়ার, মানে রবীন্দ্রনাথের গান নষ্ট করে ফেলতেছে সিরিয়াসলি আজাদ ভাই। তারপরে হাসান রাজার গানকে তাদের মতো করে এটা বলা হচ্ছে ফিউশন, কিন্তু ওটার মধ্যে আসলে কিছুই পাইতেছে না, এই জন্য আমার মনে হয় ফিউশন না কনফিউশন। হ্যাঁ সেটা এক্স্যাক্টলি। তরুণরাই তো ফিউশন অ্যাডাপ্টেশন এইসব তো মানে তরুণরাই বেশি ইয়ে করেন, এবং তরুণদের যারা মিউজিশিয়ান আছেন মানে বাংলাদেশের মানে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত ঘরের কি বলে সিডির র্যাকে বা বইয়ের রেখে, যে মানে বইয়ের রেখে তো রবীন্দ্রনাথ থাকতেই হবে, এটা তো একটা স্ট্যাটাস সিম্বল, কিন্তু মানে হ্যাঁ তো এটা হচ্ছে কি আপনি যে মানে সিডির তাকে একটা লালনের গানের সিডি থাকবে এটা কিন্তু আমরা অনেকদিনই ভাবিনি, তো এইটা কিন্তু একটা তরুণের ইয়েতে সে জায়গায় কিন্তু অনেক ব্যান্ড এসে অনেক রক মিউজিশিয়ান এসে এই ফিউশন ইয়েটা করেই কিন্তু ঢুকে আছে। তো হ্যাঁ কিন্তু ওইটাই তো মানে আমি তাকে বিকৃতি না করি, আমি তাকে নিয়ে আসি, বেসিকটা ঠিক রাখি। অনেকে মানে বেসিক টিউনটা ভুল করে ফেলতেছে, ভুল না আমি বলবো যে অন্যরকম করে ফেলতেছে, একটু বিকৃত করে ফেলতেছে, ওই জায়গাটা থেকে আর কি। মানে আপনি যে বলছেন যে বাংলাদেশের তরুণ দোহাই লাগে একটা কিছু করুন, ওই করুনটা মূর্ধন্য না দিয়ে করুন হয়ে যাচ্ছে না, যেটা ইনফ্যাক্ট ওই আজাদের ইয়েতে যেটা আমি একটা বলতে চাচ্ছিলাম কি জানো এটা ভুলে গেছি, যাই হোক তো আমরা একটু আজাদের কবিতায় যাই আর একবার। তো আমাদের প্রত্যেকেরই ফ্রেন্ড লিস্টে দু একজন ছাত্র নেতা থাকে, সে ছাত্র দল হোক বা ছাত্র লীগ নেতা হোক, আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে তাদের অ্যাক্টিভিটির একটা বিরাট অংশ জুড়ে থাকে ভাইয়ের সাথে সেলফি, অমুক ভাইয়ের কাছে গেছি ভাইয়ের সাথে সেলফি, এবং দেখা যায় যে ভাই কিন্তু আরেক দিকে তাকায় আছে, আপনি ওর সাথে কথা বলছেন কোনো এভাবে করে একটা সেলফি তোলা হলো, অথবা দেখা যাচ্ছে যে ভাই পেছনে ফিরে আসে তার পশ্চাৎ দেশের সাথে ভাইয়ের সাথে সেলফি, অথবা দেখা যাচ্ছে যে ভাই চা খাচ্ছে এভাবে এরকম করতেছে, ওদিক থেকে একটা কোনোভাবে ভাইয়ের অস্তিত্ব বোঝা যাচ্ছে না, যেমন সিঙ্গারের মধ্যে ছোট্ট ছোট্ট কলিজা দেওয়া হয় কলিজার অস্তিত্ব বোঝা যায় না, ভাই যে কোনোভাবে ফ্রেমে আছে এটাই বোঝা যায় না, কিন্তু নিজের খুমাটা এত বড় করে একটা ভাইয়ের সাথে সেলফি, এটা অনেকেই লক্ষ্য করেছেন। কি চাই আমি, কি চাই, কি চাই আমি, কি চাই আমি, চাওয়ার কিছু নাই, লাগবে না আর কিছুই আমার, আমার আছে ভাই, একাই হলেন একশো তিনি, একাই তিনি লাখো, ভাই বলেছেন আমার উপর আস্থা সবাই রাখো, ভাইয়ের উপর আস্থা আছে ভাইকে দিয়েই হবে, ভাইয়ের মতো এমন লিডার কে দেখেছে কবে, ভাই হলেন বাংলাদেশের ভবিষ্যতের বাতি, ভাই আসবে, ভাই আসবে অপেক্ষাতে জাতি, ভাইয়ের নামে সাগর কাঁপে, ভাইয়ের নামে পাহাড়, দেখতে হবে বুঝতে হবে ভাইটা হলো কাহার, আমরা যারা ভাইকে চিনি থাকছি যারা পাশে, আমরা জানি ভাইটা কেমন শিশুর মতো হাসে, হাসির সাথে মুক্তা ঝরে কাশির সাথে ঝিনুক, জানুক লোকে মানুক লোকে জগৎ তাকে চিনুক, ভাইয়ের লাগি পুচ্ছে পরাণ কেমনে আগুন নিভাই, ভাইয়ের দেখা প্লেই বলি ঠিক বলেছেন জি ভাই, ভাইকে চিনি যেদিন থেকে ভাইয়ের আমি বস, ভাইয়ের সাথে সেলফি তুলি সকাল বিকাল দশ, জগৎ জুড়ে মিলবে কোথায় ভাইয়ের কোন জুড়ি, এই তো সেদিন সেলফি নিলাম জাপটে ভাইয়ের ভরি, 10 মিনিটে ভাইকে আমি 20টা করি ট্যাগ, গর্ব লাগে যখন টানি ভাইয়ের বাজার ব্যাগ, ভাইয়ের দয়ায় ভাইয়ের দোয়ায় পাচ্ছি দুটো খেতে, ভাইয়ের যদি বিপদ আসে মুক্তা দেব পেতে, ভাইয়ের পাশে দেখছি এখন অনেক দুধের মাছি, ছিলাম তবু ভাইয়ের সাথে ভাইয়ের সাথেই আছি, কে জানে কে বাড়ছে নাকি কমছে তেলের দাম, ভাইকে যারা যাস তেলাতে এবার পুরা থাম, ভাইয়ের পায়ে মাখুক গে তেল ধান্দা বাজার বদে, যাদেরকে ভাই আদর করে তারাই যাবে পদে, ভাইয়ের সাথে সেলফি যত বাধাই আছে প্রেমে, ফের জন্মে নারী হব পড়বো ভাইয়ের প্রেমে, কি যেন কি সূর্যে বাজে ভাইয়ের ডানে বয়ে, ভাইটা যখন মুখটা ছোয়ান হাকিম মধুর চায়ে, যে পথ দিয়ে ভাইটা হাঁটে সুবাস ছাড়ে বাতাস, আমার হলো 28 বছর ভাইয়ের হলো 27,
ভাইয়ের করে জীবন দেব পারলে কেহ দাবা, ইচ্ছা করে দুই পা ধরে ভাইকে ডাকি বাবা। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। একটা মজার কথা বলি, এই কবিতাটা যখন আমি শেয়ার করি, কপি করে কিছু ছাত্র নেতা আমাকে ট্যাগ করে স্ট্যাটাস দেয় এবং বলে ভালোই লিখছে ভালোই লিখছে ফাড়াইয়া লাইছে। আসলে যেই নেতাদের কথা ভেবে আমি লিখেছিলাম তারাই আমাকে ট্যাগ করে দিয়ে বলে যে ভালোই লিখছে লিখছে ফাড়াইয়া লাইছে ফাড়াইয়া লাইছে। তারা কখনো ভাবে না যে এটা তাকে নিয়ে লেখা। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, অসাধারণ। এবং কি বলে, এবং আপনি তো মানে পলিটিক্যালি ইজ ভেরি জাগরণ মঞ্চের আজাদ কিন্তু একজন সাবেক মানে অবসরপ্রাপ্ত কর্মী এবং ফ্রন্ট লাইনার ছিলেন, এখন ব্যাকলাইনার নাকি এখন কি ব্যাকবেঞ্চার? ভালো হয়েছে গণজাগরণের বয়স যখন ছয় মাস পর্যন্ত ছিল তখন পর্যন্ত ছিলাম, তারপর তো গণজাগরণ মঞ্চে অনেক ভাগ ভাগ হয়ে গেছে। যেমন জাপা মঞ্জু, জাপা এরশাদ, জাপা অমুক, এই ব্র্যাকেট বন্ধ অনেক জাপা থাকে না। এরপর গণজাগরণ মঞ্চ কামাল পাশা, গণজাগরণ মঞ্চ ইমরান সরকার, গণজাগরণ মঞ্চ আপাদিত্য বসু, এরকম অনেকগুলো আজাদ করে ফেলি আমরা। সেটাও সম্ভব ছিল, আমি যদি এটা খুলে ফেলতাম কেউ কিছু বলতে পারতো না, আমিও মুখপাত্র হয়ে যেতাম। তো যখন অনেকগুলো ফ্যাকশন হয়ে গেল তারপর থেকে মাফ এবং দোয়া দুটোই চাই। ব্রিলিয়ান্ট। তো আমরা আরেকটাতে যাই। হ্যাঁ, অসুখের এই দেশে চির সুখী হবরে, একটু অশ্লীলতা আছে কিন্তু মাফ করবেন, একটু অশ্লীল ভালকা শব্দ কি পারে থাকতে? বয় দেখতেছি বাচ্চা আছে কেউ আছে কিনা, ওর বাচ্চা হয়েছে বাট ঠিকঠাক খবরের সাধ মনে পোষকে, লাখো লাশ পড়লেও হাসবেই ঘোষকে, যেই দিকে চোখ যায় শুধু চোর চোরটাই, গ্রীষ্মীয় পাঠকের গায়ে পড়া কোটটাই, গোটা দেশ কাঁপলেও বোমারুর বোমাতে, সুখী সুখী ভাব তবু পাঠিকার ঘোমাতে, জনপদ জ্বললেও রামপুরা জ্বলে না, হিমালয় টললেও রামপুরা টলে না, বাঘমামা হাঁকলেও রামপুরা মিউজে, রামপুরা নাচে কোদে নেতাদের নিউজে, চারিদিকে সুখ শুধু কোথা কোনো দুঃখ নাই, বাংলাদেশ ভাসলেও রামপুরা সুখ নাই, রামপুরা ভাসবেই শান্তির জোয়ারে, লোকে যত জাক মারা খাক মারা গোয়ারে, রামপুরা চুপচাপ কাটা গেলে কল্লা, ফিতাকেও কাটলেই বিটিভিতে হল্লা, দেশ জুড়ে শান্তির সুবাতাস বহিছে, বিটিভির শিরোনাম নেত্রী কি কহিছে, এই দেশে বিটিভির শান্তির কাণ্ডার, বঙ্গীয় জনপদে তৈলের ভান্ডার, শান্তিতে শুনশান রামপুরা জমিটি, ঠিক যেন এহিয়ার শান্তির কমিটি, হর রোজ কহিতেছে নরয়ের লোগ্য, বিটিভি শান্তিতে নোপেলের যোগ্য, চোখ নাই নোখ নাই ঘিয়ে ভরা ঘিটিভি, বড় হয়ে আমি হব বিচিহীন বিটিভি, যার মনে যাই চায় তবে ওরে তাই হোক, এইবার জাদুঘরে বিটিভির ঠাই হোক। আচ্ছা, এইটা ডিটেইলস না, যে একটু আগে যেটা বলছি আমার আগের কবিতাটা নিয়ে, ওর রামপুরা না বিটিভির অফিস, কারণ বেচারা রামপুরায় থাকে প্রতিদিন, ওই রাস্তায় তার ওই ভাঙ্গা রাস্তা দিয়ে তাকে যেতে হয় আর কি। যাই হোক, ওইটা পিছনে বিষয় হচ্ছে কি, যে ওর আগের কবিতাটা ও যখন পড়ছিল, যেটা একটু ওর ব্যাপারে বললাম যে ওর অন্তমিল্লের সারল্য বা পুরাটা মানে লেখারই, হ্যাঁ, যে সারল্যটা যেটা, যে ও মানে লাইন শেষ করার আগে অডিয়েন্স থেকে কেউ কেউ মানে লাস্টের শব্দটা বলে ফেলতেছিল, আমি কেউ জানি না আপনি খেয়াল করেছেন কিনা। তো এইটাই, দ্যাটস ইজ ম্যাজিক আমার কাছে, এই জন্যই মানে এত ভালো লাগে তার লেখা, যে আছে না যে ইটস ভেরি, মনে হয় যেন আসে, আমরা কোন কবিতার কাছে যাই কিছু আসে, ওর ইয়ে অনেকগুলো লেখা মনে হয় আসে, উইচ ইজ ওয়ান্ডারফুল। হ্যাঁ না, ক্লিশে না, এক্স্যাক্টলি, ইটস নট ক্লিশে। এবং আচ্ছা, কারো কোনো প্রশ্ন কোনো কমেন্ট? সবাই, আমরা কিন্তু অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাকশনটা খুব, আসলে আমাদের কি পাত্তা দিচ্ছে না কি? অ্যাবসলিউটলি, হ্যাঁ, বুঝছো না, হ্যাঁ, কে জীবন রেখে ঘরের ভিতরে আছে, ঘরের মধ্যে, ঘরের ভিতরে আছে, ঘরের মধ্যে বসে, বুঝছো না, ইয়ান এভাবে হবে না, অসুবিধা নেই, ফেসবুকে যাই, ইয়েতে যেটা লাইক দেবো ওইখানে যে বেশি বেশি লাইক দিয়ে দিও। তোমার ফেসবুক প্রোফাইল আছে না? না, একটু আতলামি করি একটু, সেটা হচ্ছে যে
এই যে আপনি যেটা বললেন যে আমি একটা বাক্য বলার পরে হয়তো দর্শক সারি থেকে কেউ অনুমান করছে বা মুখ ফুটে বলে ফেলছে যে শেষ শব্দটা কি হতে পারে, আমরা যারা এভাবে প্রাঞ্জল ভাষায় লিখি, সরসর ভাবে লিখি, যারা বয়োবৃদ্ধ আছেন আমাদেরকে কিন্তু তারা রুল আউট করে দেন, আমাদেরকে তারা কিন্তু রিজেক্ট করে একদম সস্তা ছড়া, সস্তা জনপ্রিয়তা আশায় তুমি এটা করেছো, বেশি বেশি লাইকের আশায় তুমি এটা করেছো, বাজারই ছড়া। বিষয় হচ্ছে যে উনি নিজেও কিন্তু ছড়া লেখেন, কবিতা লেখেন, সর্বসাকুল্যে 27টার বেশি লাইক নেই। আমি লাইকের জন্য লিখি না, আরে বাবা আপনি কি জন্য লেখেন এটা বলেন, আপনি কিসের আশায় লেখেন? বিষয় হচ্ছে যে যখন দেখা যায় যে আমাদের একটা পোস্টে হয়তো 100 কমেন্ট পড়লো, 200 কমেন্ট পড়লো, 300 কমেন্ট পড়লো, আমি বাজারি লেখায় মন্তব্য করি না, অথবা আমি সস্তা লেখায় মন্তব্য করি না, দেখা যাচ্ছে যে বইমেলায় অটোগ্রাফ নিচ্ছে কেউ আমার, এরকম 10-12টা ছবি দিলাম, তুমি কি আত্মপ্রচার করছো? বিষয় হচ্ছে কি আমরা কিন্তু গণমানুষের কাছে পৌঁছতে পারি, গর্বভরি বলি, দম্ভভরি বলি, নাহি আমরা কিন্তু মানুষের কাছে পৌঁছতে পারি, মানুষজন কিন্তু আমাদের বই কেনে। কারণ কি? এর কারণ হচ্ছে যে নিজেদের সাথে আমাদের লেখাগুলিকে রিলেট করতে পারে, তারা কিন্তু নিজেদের জীবনের একটা প্রতিচ্ছবি, একটা রিফ্লেকশন, একটা প্রতিফলন কিন্তু আমাদের বইয়ের মধ্যে পান বলেই তো তারা কিনেন। এই জিনিসটা কিন্তু অনেকে সহ্য করতে পারেন না, যারা আসলে নিজেদেরকে একটা আইভরি টাওয়ারে বসিয়ে রাখেন যে আমরা উচ্চ মার্গীয় কিছু একটা লিখেছি, এবং তাদের কাছে কবিতা বা সাহিত্য বা ছড়া মানেই হচ্ছে যে আমি একাই বুঝবো আর কেউ বুঝবে না, অন্য যদি বুঝিতেই পারিল তাহা কি করিয়া ছড়া হইল, অথবা তাহা কি করিয়া কবিতা হইল। এ কারণে দেখবেন যে সাহিত্য পাতা যে পত্রিকাগুলোর সাথে শুক্রবারে দেয়, ওগুলো কিন্তু এই বেড়ায় যে ফুটো থাকে সেই ফুটো মারার কাজে কিন্তু ব্যবহার করা হয়, ওগুলো কিন্তু সত্যিকার অর্থে সাহিত্য পাতা কিন্তু পড়ে না এটা। এবং এই এই আমি যেখানে যে ছড়াগুলো, রাজনৈতিক ছড়াগুলো বললাম, সেখানে দু একটা ভালগা শব্দ কিন্তু ছিল, ভালগা যদি নাও থাকে, আমি যদি কোনো পত্রিকায় পাঠাই এটা সর্বোচ্চ তাদের স্যাটায়ার সাময়িক থাকতে পারে, সাহিত্য পাতায় কিন্তু এটা কখনোই ছাপবে না। এবং সাহিত্য পাতায় যেই কবিতাটা ছাপবে, আমি বাজে ধরে বলতে পারি, ওটার আগা মাথা আপনি কিছুই বুঝবেন না, এমনকি যে লিখেছে তাকে যদি রিমান্ডে নেওয়া হয় যে কি লিখছো বোঝায় বলি, আমি কি লিখেছি সেটা বুঝতে হলে আগে তোমাকে কাফকা এবং কামু পড়ে আসতে হবে, মাথা 10 মাইল উপর দিয়ে যায়। এটা আসলে বস্তুবাদী দ্বন্দ্ব, এবং সেই সাথে যে একটা বুর্জোয়া এনলাইটেনমেন্ট আমাদের সমাজে আছে সেটার একটা সোশ্যাল ডিসকোর্স, এটা কি বুঝাইছো আগে গণমানুষের সাথে নিজেকে একটু রিলেট কর। তুই একটা লাইন, আপনি একটা লাইন বললে মানুষ যেন পরবর্তী লাইনটা নিজে থেকে বলে। এই আপনি যে একটা কথা বললেন যে আজাদ যখন পড়ছিল তখন পরবর্তী লাইনে কি আসবে সেটা অন্যরা বলছিল, আমি তো মনে করি সার্থকতা এখানে এক্স্যাক্টলি আমি এটাই বলছিলাম যে কিছু কবিতা আসে নিজের কাছে, আবার কিছু কবিতা জোর করে যেতে হয়। অনেক ভাই আমাদেরকে মানে আমরা যখন ছোটবেলায় লিখতাম তখন কিন্তু উল্টোটা আমাকে শেখানো হয়েছিল, একদম সিরিয়াসলি কঠিন করে লিখবা, না না মানে একজন ছড়াকার, বিখ্যাত ছড়াকার, উনি আমাকে বলছিলেন দেখো পাঠক যদি তোমার পরবর্তী লাইনের অন্তমিলটা গেস করতে পারে তাহলে তুমি ব্যর্থ ছড়াকার, একদম উল্টো করে শিখছি কিন্তু। অথচ এখানে আজকে আমরা কি শিখলাম যে হ্যাঁ পাঠক যদি এটা ধরতে পারে তাহলে আমি পাঠকের কাছে পৌঁছাতে পারছি, পৃথিবীর মানে দুর্বোধ্য কোনো কিছু কিন্তু কখনো জনপ্রিয় হয় নাই, জনপ্রিয় হওয়াটা আসলে দোষের না। জিনিসটা যেটা হচ্ছে যে আসলে আমার কাছে যেটা মনে হয় যে উনাদের যাদের কথা বললেন তাদেরকে সবাইকে তো অনেক মানুষকে ফেস করে আসছি গত 2 দশকে, তো যেটা হয় হচ্ছে কি যে তারা কিন্তু আসলে সরল লেখাটা পারেন না, এইটা হচ্ছে কি আমার মনে হয় তাদের দুর্বলতাটা। যেমন আমি খুব গর্ব করে বলি যে আমি খুবই সরল করে লিখতে পারি, তার কারণ হচ্ছে কি আমি সারা জীবন ইংলিশ মিডিয়ামে পড়ছি, বাংলা শিখেই নাই, হ্যাঁ অল্প কয়টা বাংলা পারি, ঘুরে ফিরে ওগুলা দিয়েই লিখি, যেই কারণে আমার লেখা একটুখানি সরল হয়, যে কারণে মানুষ হয়তো বা তাদের তুলনায় ওই লাইকটা একটু বেশি দেয় এসে। আমাকে একজনের মাঝখানে ছোট্ট করে বলি যে ভাই আপনি যে দাদরা ছন্দে লেখেন এভাবে আপনি কি আরো দাদরা ছন্দ চলে দাদরা কি হচ্ছে যে সে বাংলা ছন্দ, সে অনেকগুলো টার্ম কিন্তু আবিষ্কার করে ফেলেছে, মানে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, পর্ব, মাত্রা, দাদরা, কাহারবার নাকি অনেকগুলো শব্দ কি আছে, আমরা কিন্তু ওগুলো কিছুই জানি না। আমাদের লেখাগুলো নিয়ে কিন্তু পরবর্তীতে তারা থিসিস করে, নির্মল গুণের কবিতার উপরে একজন পিএইচডি করেছেন, গুণ দাস সেটা স্ট্যাটাস দিয়েছেন, রুদ্রমা শহীদুলের উপরে একজন পিএইচডি করছেন, পিএইচডি থিসিস চারুর মধ্যে শেষ হয়নি। আমি বাজি ধরে বলতে পারি নির্মল গুণ বা রুদ্রমা শহীদুল কখনো এগুলো মাপামাপি করে লেখেননি, তারা যা লিখে গেছেন এখন সেগুলোর উপরে থিসিস হয়,
জানাটা কিন্তু দোষের না, জানাটা যেমন আমি কিন্তু ডেফিনেটলি অবশ্যই কবিতার ক্লাস বেশি জানা ডেফিনেটলি দোষের, এবং দেখা যাচ্ছে যে বেশি জেনে ফেললে2011 April মানে বৈশাখ সংখ্যায় বিচ্ছুতে আমার একটা ছড়া ছাপা হয়েছিল, তো সেই ছড়াটা পড়ার পরে মানে জনৈক একজন সিনিয়র কবি আমাকে আনফ্রেন্ড করে দিয়েছেন। আমি তো বাংলালিংক নাম্বারে ফোন দিলাম যে ভাই যদিও চাচার বয়সী মতান্তরে দাদা, যাই হোক তো ফোন দিলাম ভাই আনফ্রেন্ড, দেখো আমি আমার চাই না, আমার প্রোফাইলে তখন টাইমলাইন শব্দটা আসে নাই প্রোফাইল, হ্যাঁ তো আমার প্রোফাইলে বালখিল্য আসুক, আমার প্রোফাইল এরকম হালকা মেজাজ কিছু আমি আমি চাই না এটা। উনি ওই আনফ্রেন্ড অবস্থায় ইন্তেকাল বরণ করেছেন, তো সেই ছড়াটা হচ্ছে আমার মতে মানে আমার ই পাওয়া, আমার পাওয়া সবচেয়ে বেশি মানে ফিডব্যাক পাওয়া সবচেয়ে বেশি, আমি বুঝায় বলতে পারতেছি না কি হবে আসলে, যে সবচেয়ে বেশি প্রশংসা পাওয়া একটা প্রেমের ছড়া এটা। ভদ্রলোকের প্রোফাইলে আমি ঢুকতেই পারলাম না ফ্রেন্ড লিস্টে, কাকতালীয় ভাবে শুনলাম সেই বছরের সেই মাসেই আজাদ ভাইকে সেই লোক আনফ্রেন্ড করে দিয়েছিল। পরে কানেকের নাম তো বললো, না না বের করে দিলে মারা যাবে, আমি সবাই ভালো বলবো তুমি ছাড়া দিল নাই খিল নাই দরজায়, বসে ফেরো বহু আগে কালো মেঘ গর্জায়, তুমি ছাড়া জল নাই ফল নাই বৃক্ষে, পুষ্পেরা প্রতি রাতে ঘ্রাণ করে ভিক্ষে, তুমি ছাড়া দিন নাই বিন নাই সাকুরের, সিনেমা প্রতাপ নাই খান আর কাপুরের, তুমি ছাড়া ক্লাস নাই ক্লাস হয় দুঃখ, ফুরফুরে মেজাজটা নিমেষেই রুক্ষ, তুমি ছাড়া আলো নাই ভালো নাই বুকটা, হেসে কুটি কুটি হয় বোকানিন দুঃখটা, তুমি ছাড়া ভোর নাই ঘোর লাগে রাত্রে, বিরহের নীল জলে রোজমরি সাঁতরে, তুমি ছাড়া শীত নাই গীত নাই কণ্ঠে, একেলা বাতাস বয় কোনো উপকণ্ঠে, তুমি ছাড়া সুর নাই সুর নাই হস্তির, কলসীয় উল্টানো মৌজার মস্তির, তুমি ছাড়া গান নাই প্রাণ গেছে অতলে, মাতালের ঢোক নাই ফরেনের বোতলে, তুমি ছাড়া শ্বাস নাই রাস নাই অভাবে, মিল নাই খুব সোজা সওয়ালের জবাবে, তুমি ছাড়া খেলা নাই বেলা গেছে গড়িয়ে, কত ছড়া লেখে মন তোমাকে জড়িয়ে, তুমি ছাড়া প্রেম নাই প্রেম নাই ছবিতে, অবেলার পাইচারি অফিসের লবিতে, তুমি ছাড়া খোয়া সব তুমি ছাড়া ধোয়া সব খোয়া গেছে স্বপ্ন, ইয়েস বলা কথাগুলো হয়ে গেছে স্বপ্ন, তুমি ছাড়া তুমি নাই ঘুমি নাই চোখে, গুলতিও হারওয়ানে ছেটে যেতে ছুটে যেতে লক্ষ্যে, তুমি ছাড়া ধূর ছাই সুর নাই বাসিতে, মন চাই ফিরে যাই ভালোবাসা বাসিতে, তুমি ছাড়া ভালোবাসা বাসি আছে থমকে, চলে এসো একদিন আমাকেই চমকে, এইটাই ছিল সেটা। এইটা যদি বালখিল্য হয় হোক না, বালখিল্য তো ব্যাপারে অপরাধ কেন, এটা কি বালখিল্য তো কোনো অপরাধ না, তো মানে না সহজ সরল। আচ্ছা এই ছড়ার কোনো গল্প আছে ওইটা মানে পরবর্তী ছাড়া আগের? এটা খুবই মানে সহজ একটা গল্প, সেটা হচ্ছে ইশতিয়াক ভাই আমাকে ফোন দিলেন বিচ্ছু বিচ্ছু থেকে যে এক পাতা ভরতে হবে একটা বড় কবিতা লেখা দরকার, এই সেই বড় কবিতা, এই জন্য ওই যে আমাদের বস আসান হাবিব বলতেন যে কোরিয়ার একটা পত্রিকার ক্যালেন্ডারে এই দুই জায়গা ছাড়া সে সবখানেই ছড়া লেখছে না, সে আসলেই তো তখন আমরা মনে হচ্ছে আমি আসান হাবিব ভাই আমাদের বস যে আমরা মিলে তখন বাংলার বাণীর একটা হ্যাঁ রঙ্গবাণী নামে একটা ফান ম্যাগাজিন মানে কি স্প্রেডশিটে বের করতাম, তো এটা যখন আমরা বানাইতাম তখন তো পেস্টিং টেস্টিং করে করতে হইতো, তো হঠাৎ করে একটু জায়গা খালি, তো চন্দ্র ভাইকে আমরা ফোন করে বলতাম চন্দ্র ভাই একটা ছড়া লাগবে, সে বলতো কয় ইঞ্চি,
তার থমকে গেল টিক্কা খানের লোভ, আর কে দেবে ফেব্রুয়ারি, আর কে দেবে লাল, আর কে দেবে সাত মার্চের অবাক মহাকাল, আর কে দেবে রাঙামাটি থানচিরুমার ঢল, মারমা শিশুর সবুজ চোখে স্বপ্ন অনর্গল, আর কে দেবে পাহাড়পুরের বিশাল ইতিহাস, বদ্ধভূমির অশ্রু ছড়া ধূসর কালো ঘাস, আর কে দেবে পুরান ঢাকা সোয়ারি ঘাটের মাছ, আর কে দেবে বর্ষবরণ রংমাখা বট গাছ, আর কে দেবে হাসন রাজার কলজে কাড়া সুর, আর কে দেবে মোস্তফাপুর লালচে খেজুর গুড়, আর কে দেবে এমন নিখাদ নির্দলীয় সুখ, ক্রিকেট মাঠে দৃষ্টিগুলো একসাথে উন্মুখ, আর কে দেবে শক্তি মুঠোয় জয়ধ্বনি আসার, সাকিব তামিম আকরাম খান আল হাবিবুল বাশার, গ্রীষ্মের রোদ হিম কুয়াশা আর আষাঢ়ের ঢল, এদেশ ছাড়া আর কে দেবে, আর কে দেবে বলো, বাংলাদেশের ঠোঁটেই কেবল পাবে এমন বুলি, পদ্মা নদী তবলা বাজায় আকাশ সাজে ঝুলি, আর কে দেবে মজুর কুলি ছাত্র হকার জেলে, বুক চিতিয়ে বলছি আমি বাংলাদেশের ছেলে, আর কে দেবে ভীষণ খিদে আতপ চালের ভাত, তালপাখা আর লাজরঙা মেয়ে আলতাবানুর হাত, আর কে দেবে মেঘনা গড়ায় ছোট্ট ডিঙির দোল, ভর দুপুরে মায়ের অবুজ আদর মাখা কোল, থিম্পু অ্যাথেন্স দিল্লি রাঁচি কিংবা রোমেও গেলে বুক চিতিয়ে বলবো আমি বাংলাদেশের ছেলে। থ্যাংক ইউ। এইটার ব্যাপারও কি আপনি ভুলে গেছেন? হ্যাঁ, কি ছিল এটা? এটা দেখে মানে মুন্নি আপা একদিন মেনশন করছিল আর কি, কে এই ছেলে দেখা করতে বললো, তা আমি তখন অনলাইনে নাই পরে আমি শেয়ার করছিলাম এটা। হ্যাঁ, এবার মনে করছে না, নাইলে মুন্নি আপা বলবে কেন? সেটাই, হ্যাঁ সেটাই। তো মুন্নি আপা বলার পরে মানে এটা মুন্নি শাহ আর কি, মুন্নি শাহ। তো অনেক ভাই আমাকে জানালেন কমেন্টে যে তুমি জরুরি ভিত্তিতে দেখা করো, মুন্নি আপা দেখা করতে চাইছে বলার পরে আর কি। সেই এই কবিতার মেসেজে কিছু ডালভাত মুখে এসেছিল এটিএন নিউজ এর থেকে, এই আর কি। থ্যাংক ইউ। একটা প্রশ্ন আসছে, হ্যাঁ একটা প্রশ্ন আসছে, বলো কি অনুভূতি? আমি ঘুমে থাকি আমার হিসাব, এইটা নিয়ে আমি অনুভূতি কিনে একটু বলতে চাই। যেটা হচ্ছে মুন্নি আপার সাথে আমার সম্পর্ক অনেক বছরের, মানে সেই ভয়ের কাগজের আমল থেকে, ইডিবির অনেক আগে থেকে, বাট খাতির বন্ধুত্ব হচ্ছে কি এটা বছর দশেক হয়তো বা এরকম, বা এরকম আর কি। যে এনিওয়েজ, যেটা হচ্ছে যে মুন্নি আপার অনুভূতি কি শুরু হওয়ার পরে, আমি যখনই মানে এটিএন নিউজে যে আমি চেক ইন দিতাম, জাস্ট এমনি এটিএন নিউজ আর কেউ, নোবডি ইজ ট্যাগড মেডিন নিউজে, নিচে এসে ভরে যেত অনুভূতি কি, অনুভূতি কি, অনুভূতি কি। হ্যাঁ আচ্ছা ফাইন, সবাই ম্যাম ঠিক আছে, আমি আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট গিভ এ শিট। তারপরে কিন্তু যেটা সমস্যা হলো যে মুন্নি আপার সাথে সবাই ট্যাগ করে, সবাই সেই করে, একদিন হঠাৎ করে মিডিয়ার মাঝখানে মুন্নি আপাই তুই বলে সে স্ট্যাটাস দেয় সেই করেছে, আমার তো জীবনে ট্যাগ করছ না, ট্যাগ করছ না কেন আমাদের? আমি কারণ হচ্ছে ট্যাগ করলে তো সে সব দেখবে, আরে না ট্যাগ করি না, মানে করি তো, বলে না তুই জীবনে ট্যাগ, এখন ট্যাগ কর, এখন ট্যাগ কর। আমি না মিটিং শেষ করে না, তুই এখন রে, এখন ট্যাগ কর। আমি আচ্ছা ঠিক আছে, এবারে আমি উইথ মুন্নি শাহাদ দিয়া লেখা একটা মোবাইল উল্টো করে রেখে দিয়েছি। হ্যাঁ, সে একটু পরে আমি উল্টো করে রাখছি যাতে সে ইয়া না দেখতে পারে আর কি, আমি একটু সঙ্গে সঙ্গে তো এই যে আপডেট আসা শুরু করে স্ক্রিনে, তো আমি উল্টো করে রাখছি, সাউন্ড অফ করতে ভুলে গেছি। হ্যাঁ, এতো ট্যাং 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 ট্যাং। হ্যাঁ, আমি তো তাড়াতাড়ি মোবাইল ধরে না, কি কমেন্ট আসছে, কমেন্ট আসছে। আমি না ভাবতেন কি, আমি না একটা অন্য এসএমএস ইনবক্স। হ্যাঁ, এই সেই কথা বলতে যাই হোক, তাকে আর দেখাইলাম না ভিতরে। আর মুন্নি শাহ দেখে তো ভরে গেল হচ্ছে গিয়ে অনুভূতি খেতে। তো আমি নিচে এসে আমি গাড়িতে উঠে যাওয়ার সময় ঢুকেই দেখি হচ্ছে গিয়ে সবগুলোর ভিতরে মুন্নি আপার লাইক। হ্যাঁ, আমাদের লাইক গেল এটা। তারপর হচ্ছে গিয়ে আমি মানে ইফ শি ইজ ওকে উইথ ইট, তাইলে আমি তো দিতেই পারি। তো তার সাথে তো রেগুলার প্রতিদিনই দেখা হচ্ছে, প্রতিদিনই মিটিং হচ্ছে, আলাপ হচ্ছে, কাজ হচ্ছে, তো রেগুলারই তাকে ট্যাগ করতাম। তো একটা পর্যায়ে যে সে যেটা করলো লাইক দিত না, আমি স্ট্যাটাস আপ করার সঙ্গে সঙ্গে সে নোটিফিকেশন পাওয়ার পরপরই সে নিজে যাই লিখতো কি রে এই কি বলে এই স্ট্যাটাসটা দিয়ে তোর অনুভূতি কি। হ্যাঁ, এবং সে রেগুলার কয়েকবার করার পরে মানুষের ওই অনুভূতি কি লেখাই ছেড়ে দিল।
সিরিয়াসলি আই ওয়াজ সো ইমপ্রেসড যে আসলে সে মানে যে নট অনলি স্পোর্টিংলি সে যে কাউন্টার অ্যাটাকটা গেছে স্পোর্টিংলি অ্যাটাকটা মানে কাজে লাগছে। যেমন একবার আবার হঠাৎ করে দেখি ফেসবুকে অনেক গান হেট ক্লাব, আমি তো খুশিতে শেষ যে ইয়েস সেলিব্রিটি হইতে পারছি, কিছু একটা হইতে পারছি জীবনে। তখন ফেসবুকে একদম মোটামুটি শুরুর দিক আমি তাড়াতাড়ি যে ওখানে ইয়া করলাম মেম্বার হইলাম। এখন আমার খারাপ কথা মানুষের কি জানে, হ্যাঁ আমি তো জানি বেশি, হ্যাঁ মানুষ দুই একটা জাল একে আমি তো ওইটার কমেন্ট তো দেই, তখন তো কমেন্টের ব্যাপার ছিল, তখন আবার নিচে আবার লিখতে হইতো, ওইটা তো লিখতাম সঙ্গে নতুন নতুন ইনপুট দিতাম, মানুষকে গর্ব করে বলতে পারি না যে আই হ্যাভ এ হেড ক্লাব, হ্যাঁ এটা বলতে পারি না। যে আমরা মনে একটু আরেকবার ছড়ায় ফিরে আসি, তো ছড়াকে আমরা তো থ্যাঙ্কলেস কাজ হিসেবে অনেকে জানি, এখানে আমি এখন যে ছড়াটা পড়বো এটা বেছে বেছে বের করলাম যে কোনটা পড়বো, দুইটা সম্পর্ক আছে ছড়াটার সাথে। পূর্ববর্তী কথা সেটা হচ্ছে যে ও বলেছিল যে কোন একটা ছড়ার কারণে তুমি ডাল ভাতের ব্যবস্থা তোমার হয়েছিল এবং এখানে মুন্নি সাহা নিয়ে অনেক আলাপ হচ্ছে, তো এই ছড়াটার মধ্যে ওই প্রসঙ্গগুলো আছে। তার আগে আমি একটু বলে নেই, সেটা হচ্ছে যে ছড়া লিখে তো তালি আর গালি ছাড়া কিন্তু কখনো কোনো কিছু পাওয়া যায় না, হয় কেউ তালি দেবে অথবা কেউ গালি দেবে। কিন্তু আমার এই ছড়াটা পড়ার পরে এক ভদ্রলোক আমাকে 1,00,000 টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছিল, 1,00,000 টাকা। তিনি বলেছিলেন যে আমার ছড়াটা অনেক ভালো লেগেছে, অনেকদিন ধরেই চিন্তা করছিলাম যে আপনাকে কি উপহার দেওয়া যায়, তো কি কুরিয়ার করি, কি আপনার পছন্দ অপছন্দ হয় আমি টাকা পাঠিয়ে নিলাম আপনি কিনে নিলেন আর কি। এটার প্রেক্ষাপট হচ্ছে নির্মলেন্দু গুন্দা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন স্বাধীনতা পুরস্কার চেয়ে, আপনাদের নিশ্চয়ই অনেকে মনে আছে, তিনি যখন স্বাধীনতা পুরস্কার চেয়ে যখন, কিন্তু আসলে ওনার জীবনটা তো খোলা বইয়ের মতো, উনি যখন যা মন চায় তখন সেই কাজ করেন, উনি তো কারো ধার ধারেন না। ওনার ইচ্ছে হয়েছে স্বাধীনতা পুরস্কার আমাকে পেতে হবে, স্বাধীনতা পুরস্কার পাওয়ার জন্য উনি স্ট্যাটাস দিলেন এবং পুরস্কার কিন্তু পেয়েও গেলেন। তো উনি এই পুরস্কারটা পাওয়ার পরে অনেকেই ওনাকে নিয়ে সমালোচনা যখন শুরু করলো, বিষয়টা আমার মানতে কষ্ট হচ্ছিল না, সমালোচনা মানতে কষ্ট না, কিন্তু একটা পর্যায়ে কোনো একজন কবি, আমি তার নাম বলবো না, তিনি সমানে গালিগালাজ করা শুরু করলেন ফেসবুকে, তার এগেনস্টে প্রতিদিন 10-12 করে স্ট্যাটাস দেওয়া শুরু করলেন। তার দেখা দেখি তার নেতৃত্বে আরো কিছু মানুষ তাকে আক্রমণ করা শুরু করলো নোংরা ভাষায়। গুন্দার এই কাজটাকে আমার কাছে খারাপ মনে হয় না, আমার কাছে ভালোই মনে হয়েছে, আমার যা চাই আমি চেয়ে নিব। ঠিক আছে, তারপরে যেটা বিষয় হচ্ছে নির্মলেন্দু গুণ স্বাধীনতা পুরস্কার চাওয়ার পরে যারা তাকে নিয়ে নোংরামি করেছে ওই নোংরামির জবাব দেওয়ার জন্য এই ছড়াটা আমি লিখেছিলাম এবং 1,00,000 টাকা পেয়েছিলাম।95 থেকে লিখি, তো আমার আমার টাকা প্রাপ্তির ব্যাপারে আমি ছোট্ট গল্প একটা বলতে চাই। এটা শুরু করার আগে সেটা হচ্ছে কি, তখন বাংলাদেশে মোটামুটি ভোরের কাগজ তখন 1 নম্বর পত্রিকা, মতিবারে সবাই সঞ্জীব ভাই মুনি আপা সবাই ভোরের কাগজ তখন, তো ওইখানে রঙ্গ ব্যাংক বলে একটা পাতা বেরোয়, ওইখানে রেগুলার ছড়া লিখি। হ্যাঁ এমন ওই দিন গেছে যে আমার মানে এক পৃষ্ঠাতেই আমার দুইটা ছড়া গেছে, আর অন্যান্য লেখা তো লিখতাম, ছড়া সব নিজের নামে লিখতাম আর অন্যান্য নারী পাতা থেকে শুরু করে সব পাতা দিয়ে লিখতাম, কিন্তু ওগুলা ছদ্ম নামে, যেই যাতে ছড়াকার হিসেবে মানে পরিচিতিটা সরকার হিসেবে হয়। তো আমার মনে তখন তো বিল দিতে চাইতো না, আমরা এটাকে বিল বলি যখন আমরা লেখার জন্য যে টাকাটা পাই এটা বিল বলি আমরা। তো ভোরের কাগজ সবাই, এই যে রুমি আপা ছিলেন চলে গেলেন অবশ্য একটু আগে, তো ওই সময় তো মানে মানে বিল নিতে অ্যাকাউন্টসে যেতে হইতো, পুরো লেজার খাতা থাকতো, ওইটার মধ্যে ব্যাগ বের করে করে কোন পাতায় কত এই সেই, হ্যাঁ মিলে অমর ভাইয়ের কি তখন ছিলেন, ইয়েস তখন আমাদের এই অ্যাকাউন্টসের ওই যে ইয়েটা ভাইয়ের নাম কি ছিল, আমারও মনে নেই, সে অনেক পপুলার ছিল। তো ঈদের আগে ওই সময় হচ্ছে কি আমার মনে হয় বিল জমে গেছে প্রায় মানে 4,000 টাকার মতন, মানে ওই সময় 4,000 টাকা হিউজ, হ্যাঁ 4,000 টাকা মানে হিউজ। আমি ইয়ে করছি যে আমি যাই বিল তুলি, ইয়ে বললো আমাকে তাপস ভাই, আজি তাপস বললো এই বিল হচ্ছে যদি বিল নিয়ে আসো ঈদের আগে দিয়ে তো, হ্যাঁ তো গেছি বিল নিতে, খুব সুন্দর বলে হ্যাঁ খাতা, আমাকে সবাই খুব আদর করে, বয়স তখন অনেক কম ছিল তো আমাকে সবাই খুব স্নেহ করতো,
আমি তো খুঁজতে সাইন করার সময় ওখানে দেখে 200 টাকা লেখা। আমি সে 200 কেন বলে যে না এটা মানে সবাইকে তো পুরোটা দেওয়া যাচ্ছে না, এদের আগে সবাইকে একটু একটু করে এদের পরে আবার বাকিটা, মানে ও আর মাঝখানে অনেকদিন বিল হয়নি, মানে 4000 টাকা জমা মানে কিন্তু অনেকদিন বিল না হওয়া। হ্যাঁ, তো ওই সময় আমার এমন মেজাজ খারাপ হয়েছিল, ওনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, আমি তাকে বলছিলাম যে আমি সাইন করবো না, আমি নিব না এই টাকা, আমি আজকে থেকে প্রত্যেক দিন ভোরের কাগজে লিখবো কোনো টাকা নিব না, এবং এক পর্যায়ে আপনি দেখবেন আমি 6 মাসের মধ্যে ভোরের কাগজের একটা শেয়ার হোল্ডার হয়ে যাবো, এবং হওয়ার পরে প্রথমে আপনি চাকরি খাবো। হ্যাঁ, আমার সঙ্গে যখন আবার তানভীর ভাই ছিল, অনেক চলো চলো চলো, হ্যাঁ চল নিচে যেতে হারি খাই। হ্যাঁ, আমি বলি না আপনার আপনার চাকরি আমি আগে খাবো, আপনি দেখেন আমি শেয়ার হোল্ডার হবো, মালিক হবো। হ্যাঁ, তো এটা হচ্ছে কি আমার প্রাপ্তি জীবনের, আমি 1 লাখ টাকা ব্যয় পৌঁছে দেবো, ওয়ান্ডারফুল। আর তাকে 1 লাখ টাকা রেপ করেছে, লুট করেছে, হাজার হাজার খুন কি করেছে, কি করেছে দালাল কবি গুণ, খুন খারাপি, নুন খারাপি, জবরদখল, উহু, কোকিল কেন করছে কাকা, কাউয়া কেন কুহু, বেগুন দিচ্ছে পুচ্ছে কারো, আগুন কারো ঘর, ভোদর বাদর সব সবার কেন জামাত বেঁধে জ্বর, গুণেরটা কি দাঁড়ায় না আর, খাচ্ছে কিনে মদক, ও আচ্ছা পাপ্তি তাহার পদক, গুন্ডা নাকি পদক নিচে হুমকি দিয়ে সেদিন জাত মেরেছে হাত মেরেছে কত অত বেদিন, কর্মে কাজে বেগুন বেটা নামেই কেবল গুণ, পান খেয়েছে বেশ করেছে খসলো কেন চুন, পদক নিচে গুন্ডা কবি তাই তো ভীষণ শোকে, কয় না কথা খায় না খানা নায়না দেশের লোকে, গুণের পাপে পাথর নাকি পিঁপড়ে পাখির পাল, মরিস নাকি নোনতা লাগে লবণ নাকি ঝাল, দিচ্ছে না ফল গাছটা নাকি সব মেরেছে ঝিম, হাঁসটা নাকি ফাঁস নিয়েছে পারবে না আর ডিম, উঠবে নাকি সূর্য না আর রুই দেবে না পোনা, খবর পেলুম খুইসে গেছে কতক কবির সোনা, ব্যাঙের পালো ডাক দিয়েছে থাকবে না আর কুয়ো, কতক কবির গন্ধ নাকি সকার বেলার গুয়ো, চিকায় লেখে চম্পু বচন নাচন দেখায় ইঁদুর, গুণের শোকে কতক দাদা মুচ্ছে দিদির শিশুর সিঁদুর, এই তো ছুত এই তো ছুত, গুণকে করো কাবু, পরের বছর নোবেল পাবে 60-এর শিশু আবু, বিপ্লবীরা হিপ্লবীরা জোরছে আওয়াজ তোলো, গুণটা কবির ফাঁসির ইভেন্ট আজই এখন খোলো, খামোশ এবার চুপ, এই কদিনে ঢের দেখেছি সাপদ সাপের রূপ, যাচ্ছি বলে দেখছি সবই আমরা যারা কজন, জীবদ্দশায় জ্যান্ত মেরে সবাই হবে স্বজন, মরণকালে ভজন গীতি জীবনকালে চাবুক, অন্ধকোষের ঠিকানাহীন ভণ্ডকোষের ভাবুক, শ্মশান ঘাটে মুন্নি সাহায় এরাই দেবে ঝাঁপ, গুন্দা আমার শ্বশুর ছিলেন গুন্দা আমার বাপ। অসাধারণ। এবং গুন্দার ব্যাপারে যেটা বলি যে মানে কবিদের ব্যাপারে একটু কমেন্ট এসে গেছে, তন্ময় ছিল থাকলে বলতে পারতো আমাকে, না খুব হাসি হাসি করে এইটা পড়া শুরু করার পর অনেকে এখান থেকে উঠে গেছে না, তার কারণ হচ্ছে কি যে আগের ছোটটা পড়ার সময় যেখানে মানে খালি একটা ওয়ার্ড ছিল সমস্যার, হ্যাঁ তখন একটা না একটা আগে ওয়ার্নিং টার্নিং দেওয়া, হ্যাঁ আর এইটা পড়ার আগে 1 লাখ টাকা পাইছি বইলা পড়া শুরু করে দিল পড়বো। হ্যাঁ প্লিজ না, খালি গুন্দার ব্যাপারে একটা জিনিস বলি যে ইনফ্যাক্ট গুন্ডার গ্রাস যখন ইয়ে পেলেন কি বলে গুন্ডার গ্রাস, হ্যাঁ হ্যাঁ যখন মানে গুন্ডার গ্রাস লেখক উনি ইয়ে পেলেন নোবেল পুরস্কার পেলেন সাহিত্যে, তখন আমাদের রোমান রায়হান ওই রঙ্গবাণীতে লিখেছিলেন 2 লাইনের একটা ছড়া, গুন্ডার গ্রাস কেড়ে নিল গুন্ডার গ্রাস, তো ছড়া সারল ছড়ার আনন্দটাই হচ্ছে এই জায়গাটাতে। এবং আচ্ছা আমরা যাই, তারপর গুন্ডার ব্যাপারে অনেক গল্প করলে শেষ হবে না। কবিতাকে বলে সবে হবি নিরপেক্ষ, ফুল ফল লতা পাতা এই তোর লেখ্য, দুই দিকে হাওয়া দিলে হবে ভারসাম্য, কবি হবে ঘিলুহীন এইটাই কাম্য, জ্বলে পুড়ে কেউ বলে তুই শালা কবি না, দেড় লাইন লিখলেই সে তো মধু রবিনা, উঁচু হেঁকে ডেকে বলে পেশাদার নিন্দুক, কেন বেটা বই ছাপো লিখে ভরো সিন্দুক, দুই জোড়া চোখ তবু কেউ কেউ অন্ধ, হেড়ে গিয়ে তেড়ে বলে তোর গায়ে গন্ধ, কেউ বলে পাশ কত দালালিতে মাইনে, কেউ বলে পুড়ে দেবো ICT আইনে, কবিতার ডানে বামে ডান বাম যুদ্ধ, সরকারও করে দেয় মুখ বই রুদ্ধ, একাডেমি পুলিশের খুব কড়া নির্দেশ, ছাড়িও না সীমারেখা আহা মোর বীরদেশ, কড়া করে ধমকায় যারা খুব নামদার, কেউ এসে গরদানে কোপ দেয় রামদার, চাপাতির তিন কোপে ভবলীলা পণ্ড, কল্লাটা চাও যদি ভাঙো মেরুদণ্ড, বন্ধুরা বলে দেয় আর ঝুঁকি নিষ্ণে, মরতেই চাষ যদি এই ধর বিষ্ণে, বালিকাও বাণী দেয় শুনে রাখো বলি যা, ফের যদি লেখো তুমি খাও মোর কলিজা, ঘর ছাড় নৎ ছাড় বাপমার হুমকি, জীবনের যাতাকলে চোখে আসে ঘুমকি,
হর রোজ ভুলে যাই নিজ প্রতিবিম্ব, বলে দে রে ভগবান লিখি কোন ডিম্ব। এই বইটা কোন সালের? এই বই থেকে তো সব পড়ছেন। এটা 2017 সালে। 2017 সালে কোন প্রকাশনী? মানে আমি সবার জন্য বলছি আর কি, আর লাইভে যারা দেখছেন অনলাইনে তাদের জন্য। এটা আসলে আমার নিজের টাকায় করে আমি প্রকাশনীকে ডিসকাউন্টে বিক্রি করতে দিই। আমি সমস্ত কিছু নিজে করি, সমস্ত ডিজাইন টাকা খরচ আমি করি, একটা স্টলকে আমি একটা কমিশন দিই। তার স্টল না, কেউ এখন বইটা কিনতে চাইলে কি rockamai.com? ও, বইটা যদি কেউ কিনতে চায় তাহলে আমার ফেসবুকের মেসেঞ্জারে নক করলেই তার বাসায় বই পৌঁছে যাবে। বিকাশে টাকা দিয়ে দিলে, মানে আমি নিজেই প্রকাশক, নিজেই azad.com, মানে rockamai.com এর মতো azad.com, আমার মেসেঞ্জারে নক করে কেউ যদি বলে যে কবিতার বইটা লাগবে, আমি তাকে বিকাশ নাম্বার দিব, টাকাটা দিয়ে দিলে তার বাসায় বই পৌঁছে যাবে। বইটার নাম গণকবিতাতন্ত্রী বাংলাদেশ। গণকবিতাতন্ত্রী বাংলাদেশ, বিউটিফুল। তো আমরা কি একটু নাইয়ানের গেতে যাব? হ্যাঁ, শিওর। আপনার দু একটা ছড়া শুনতে চাই। না, আমার সব কোনো ছড়া নেই, তাহলে বোর্ড নিয়ে আসতে বাইরে থেকে মনে থাকে না। আচ্ছা, পড়বো না, তোমার শুনি একটা ছড়া। এই দুই অসাধারণের মাঝখানে আমার খুবই অসাধারণ ছড়াকারের ছড়া সব শুনতেছে। হ্যাঁ হ্যাঁ, আগামীকালকে আমার বাসায় চলে আসবে, আপনার সঙ্গে আমার এগ্রিমেন্ট শেষ হলো, অশেষ ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আর ওর ব্যাংকের অ্যাকাউন্টে 1,50,000 টাকা। দুপুর বেলার রৌদ্র চিরে একলা যখন হাঁটি, সঙ্গে হাতে ক্লাস পালানো চটপটিদের বাটি। উজমা আপু ভালো আছেন? তারা কফি নিয়ে ব্যস্ত। দুপুর বেলা রৌদ্র চিরে একলা যখন হাঁটি, সঙ্গে হাতে ক্লাস পালানো চটপটিদের বাটি। হেসেই বলে, কিরে বেটা আছিস কেমন বল, হাত মিলিয়ে গল্প করে দিব্যি অনর্গল। চোখে রোদের কোলে নাক ডুবিয়ে চলি পথের পানে, নানান রকম গন্ধ আমায় নানান ভাবে টানে। আবার যখন সন্ধ্যা নামে এই শহরের পিঠে, মন ছুটে যায় কিশোর বেলার বোরিং পড়ার সিটে। মন খারাপের নোটিস নিয়ে সূর্য ডুবে গেলে, হাজতবাসী হতাম রোজি গণিত স্যারের জেলে। সন্ধ্যা আজও তবলা বাজায় মন খারাপের গানে, নানান রকম গন্ধ আমায় নানান ভাবে টানে। আবার যখন তুমুল ঝড়ে চতুর্দিকে ভয়, তখন স্বয়ং ছোট্টবেলা নিজেই কথা কয়। সোদা মাটির গন্ধ নাকে ছিটিয়ে দিয়ে বলে, চল তোকে আজ ভিজিয়ে দেব কদম ভেজা জলে। আমার মগজ হয় রে অবশ টাক্কা মাটির ঘ্রাণে, নানান রকম গন্ধ আমায় নানান ভাবে টানে। ফের যখনই চায়ের কাপে রাখি আমার হাত, অমনি আমার ভাগ্নে এসে দেখায় দুধের দাঁত। 2 বছরের ভাগ্নে আমার কত কি যে করে, দুধ চা খেতে গিয়ে সে সব গল্প মনে পড়ে। ভাগ্নে আমার গোপন প্রিয়ার গল্প ঠিকই জানে, নানান রকম গন্ধ আমায় নানান ভাবে টানে। ধুমকুয়াশার গন্ধ চেরা কলেজ দিনের ভোর, একটা মেয়ের জন্য তখন হতাম যে ক্লাস চোর, ওই একটা মেয়ে কিন্তু। হাই হাই কি হাই কৈশোর, হাই রে স্মৃতি, হাই সে দীঘল চুল, হাই বালিকা হাই লালটি, হাই রে সোনার দুল। স্মৃতিরা তাই আজও হাসে ধুমকুয়াশার ভানে, নানান রকম গন্ধ আমায় নানান ভাবে টানে। নানান রকম গল্প শোনায় এই বখাটে কানে, নানান রকম গন্ধ আমায় নানান ভাবে টানে। এই বাচ্চা কালে কানে কপালের টিপ আর কে ছিল সে, মানে বয়সে বড় সে? ও ডেফিনেটলি না না না, বাড়ি বলে বা জানি না কে, না এটা আমার ইসে মানে বলতো আমার ছোট, কিন্তু আমার মনে হয় সেম এজ ই আর কি, এত বেশি বুঝতো তাই না? হ্যাঁ, তো চলে গেল, কিছু না বলে গেল, যখন বিদায় না বলে যায় রাগে আমার গা চলে যায়, যখন বিদায় বলে চোখ ভেসে যায় জলে। বাহ, দারুন দারুন, বিউটিফুল বিউটিফুল। কোনোদিন যাই নাই, কখনো কোনো ছড়াকারদের কোনো সংগ্রামী সদস্য হই নাই কখনো, এবং
কবিতা বাদ দেন, ছড়া কাঠদের মধ্যে যে কত সংঘ ভাই, ওই কি বলে ওই গ্যান্ডারিয়ার এটা একটা, আবার ওই মহেশখালীর এটা একটা, বহুত এত। আমি ওই যে জীবনে আমার ইভেন আমি যখন মানে আমি স্কুলে পড়ার থেকেই আমার একটা আন্দোলন ছিল, আন্দোলনের নাম হচ্ছে গিয়ে ডাবল এ ট্রিপল এ, অনেক অনেক অ্যালোন এগেনস্ট অল অ্যালায়েন্স, সকল সকল ঐক্যের বিপক্ষে একা। আমার মনে হয় নাহিয়ানো কোনো এই জাতীয় কোনো সংঘের সদস্য না, কোনোদিনই ছিল না। একবার যদি কোনো কবি এই ধরনের কোনো সংঘের সদস্য সর্বনাশ, একবার যে এখন যেরকম যে কার্মিস্টা চলে গেল, যে আমরা কিন্তু ইসমাম আছে, যে আমরা কিন্তু যে কি বলে কার্মিস্ট অ্যাসোসিয়েশন আছে ওদের, তো একবার হচ্ছে গিয়ে না আমাদের ওই স্বভাব ভালো না ওনাদের, সংঘ একটা করলে মোটামুটি সব শেষে। আর শুধু ওদের না বাঙালিরই, আপনার আমাদের একবার আইডিয়াবাজ একটা সংঘ করা হলো, যে কার্টুনিস্টদের আইডিয়াবাজ কেন হবে না, অনেক বছর আগে ধানমন্ডি লেকের ওখানে ওই যে কি জানি নাম রবীন্দ্র সরোবর ওখানে, তো ওইখানে দাঁড়াই প্রথম আলোর তারপরে আপনার যুগান্তর থেকে শুরু করে সবারই সবাই ছিল, মানে আমাদের আইডিয়াবাজ মানে বর্তমান যে ইয়েটা উন্মাদের সবাই তো ছিলই। হ্যাঁ, তো ওইটা ছিল বর্ণার্থদের জন্য বোধহয় একটা ক্যারিকেচার ইয়ে, তো ওইখানে দাঁড়ায় আমরা ইয়ে করলাম কি বলে ওইখানে দাঁড়াই ইয়াংরাজে তারা ঘোষণা দিল যে আইডিয়াবাদ সংঘ করা হবে, আইডিয়াবাদ ঐক্য, এবং কি বলে একটা বড় এক যার যে পানি থাকে না যেটাতে ফিল্টারের, ওইটা না হলে ওইটা খেয়ে সবাই ইয়ে করবে আর কি, মানে মিষ্টি মুক্ত করা যাবে না, চাও পাওয়া যাচ্ছে না, তো ওইটা ধরে ধরে সবাই একটু একটু করে খায় খায় পানি খায় আর কি, যে আমরা ইয়ে করলো এবং আমাকে সভাপতি বানায়। আইডিয়াবাদ ঐক্য জোটের সভাপতি হিসাবে এই মুহূর্তে এই কমিটি বিলুপ্ত করছি এবং ঘোষণা দিচ্ছি জীবনে যাতে কখনো আইডিয়াবাজরা কোন রকমের কোন সংঘ না করে, কারণ বাংলাদেশে যেই জোট করছে সেই ডুবছে। তো কাজেই আমরা যাতে না ডুবি, আমরা সবাই আলাদা আলাদা দূরে দূরে কাছে কাছে থাকি, এটাই ভালো। তো আমরা ছড়াকারদের মনে হয় আমরা কয়জন টিকে আছি না, অনেক আছে কিন্তু হ্যাঁ, এবং তাদের যেটা হয় আর কি ওই যে সিন্ধু ভরে কবিতা সিন্ধুকে ভরে যায়, তো আমরা কি না এনে থাকবো না ইয়েতে যাবো কয়টা বাজে প্লিজ। আচ্ছা না না শেষ, পিছনে এক ভাবি আসছে, আমার ভাই এবং ভাবি অনেক দূর থেকে আসছে, তো মুন্সি আরাফ কিন্তু একজন বিখ্যাত গায়ক মানুষ, সে কিন্তু একজন বহু গুণে গুণান্বিত মানুষ। থ্যাংক ইউ, আপনার অশেষ ধন্যবাদ আসার জন্য, ভবিষ্যতে কোনো পরিচয় হয়নি, নিশ্চয়ই অনুষ্ঠান শেষেই হবে। আর এই ছড়াটা শুনে মনে পড়লো আমাদের চন্দন ভাই, চন্দন পলাশ মাহবুবের কিন্তু ছড়া আছে এরকম যে কি ভাই ভাইয়া থাকে আজারবাইজান, হ্যাঁ ভাইয়ের ঘরে আজারবাইজান, না না ওইটা না, এইটাও তো আছে। আরেকটা আছে হচ্ছে কি যে কি বলে হ্যাঁ না 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 কি বলে স্বামী থাকে সৌদি রিলেশন বৌদি, এই টাইপের একটা। যাই হোক, আমরা আবার সবাই আত্মর জন্য আজাদের লাইনে চলে যাচ্ছি, না আমরা বলছি তোমার ছড়া শুনি, আমি বলতেছি মানে কথাবার্তায় ওর লাইনে চলে যাচ্ছি। গণকবিতাতন্ত্রী বাংলাদেশ, হ্যাঁ আচ্ছা আমার কি কোন লেখা বাদ পড়লো? আচ্ছা আস্তে মানে কি ভলিউম আসছে না স্পিড আসছে দ্রুত, মানে মানে ধীর গতিতে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, আগে থেকে জশিলা ছড়া ছিল আর কি। কবিতা পড়া যাবে? হ্যাঁ হ্যাঁ, কবিতা মানে গদ্য কবিতা, আমি মানে ছড়া পড়তে চাচ্ছি না, সুযোগ পাই না রোদ তোমাকে বলছি, দর দর করে ঝরে পড়ছে রোদ, রোদের ঠোঁটে আশু বিধবার নীরবতা, সে ঠোঁটে লক্ষ বছরের জমে থাকা শব্দ আর বর্ণেরা শক্ত সুতো রিপু করে রেখেছে, কবজিতে তার স্মিথ উইসন ব্র্যান্ডের বলিষ্ঠ হ্যান্ডকাফ,
পায়ের গোড়ালিতে তাগড়া লিজাইন ডান্ডা বেরিয়ে নীল চুম্বন। হায় রোদ, একসময় বাম দিকের ভুরু তুলে তুমি নিশুতি রাতকে উত্তপ্ত করতে, আজ রাতের রাজত্বে তুমি নিহায়েত এক বন্দী দাস। মনে পড়ে আমি এক দুপুরে নিষিদ্ধ হতে চেয়েছিলাম, তুমি আমাকে রাজা সিনাইরাসের মতো ধমকে দিয়েছিলে, আমি স্মার্ণা হয়ে গিয়েছিলাম এক নিমেষে, তোমাকে স্মার্ণার ভাষায় বলেছিলাম এই অসভ্য বিদ্বেষপূর্ণ বিধান লিখে রেখেছ, প্রকৃতি যার অনুমোদন দেয় ঈর্ষান্বিত বিধান তাতে নিষেধাজ্ঞা বসায়। কিছুকাল গ্রিক মিথ পড়ছিলাম আর কি, ওইটার ইফেক্ট। যাই হোক, মাফ চাই আগে, তোমার সামনে সেদিন ছিল দুটো পথ, তুমি সেদিন সিনাইরাসের মতো স্টাবর্ন না হয়ে হিপ্পোলিটার মতো উদার হতে পারতে, আমাকে নিষিদ্ধতার দিকে ছুঁড়ে দিয়ে একটু স্বাধীনতা গিলতে দিতে পারতে, তুমি সেটা করনি। আমি ভুলে গিয়েছিলাম এক নায়ক কখনো অন্যকে ছাড় দিতে শেখে না, স্বৈরাচারী কখনো মুঠো উপুর করে দিতে জানে না, মুঠো চিত করে নিতে জানে শুধু। আমার চাওয়াটা স্মার্টার মতো অত বিদারক ছিল কি? আমি তো শুধু চেয়েছিলাম তোমার টকটকে শিরাময় শরীরের এক বিন্দু রক্ত হতে, চেয়েছিলাম তোমার ঘাড়ে সঁপে দিব কিছু উত্তেজিত নিঃশ্বাস, তোমার পিঠে মেখে দিব ধবধবে মেঘের পাউডার। তুমি কালোর অপবিত্রতার ছুঁতোয় আমাকে তোমার শরীরে নাওনি, অথচ তুমি ভুলে গেছো লাল রক্ত বর্ণেরাও কিন্তু পুরনো হলে কালোই হয়ে যায়। আজ তোমার সৌষ্ঠব এক পুরনো জিনিস, তোমার রূপও নিদেন অতীতের উপাদান। আমি শুধু আমিই পেলাম না তোমায়, ব্যালকনিতে ফোটা কাঠ গোলাপ গুলো শুকিয়ে গেল ডালে, সেগুলো ছিঁড়িনি কেবল তোমাকে দিব বলে, চোখের আতস কাঁচে বন্দি করে রাখলাম তুলতুলে জোছনার পারফিউম। তুমি কি জানো যে রাতের হাতে বন্দি তুমি সেই রাত আমি নিজেই, কত ক্ষোভের অণু জমে জমে তৈরি হয়েছে ওই হ্যান্ডকাফের ইস্পাত তুমি জানো না, কত কুচকুচে ঘৃণার সুতো দিয়ে তোমার ঠোঁট সেলাই করেছি তুমি জানো না। প্রিয় রোদ, ভালোবাসার অপর নাম ঘৃণা, উপকারের অপর নাম প্রতিশোধ। তুমি আজ অ্যাডোনিসের মতো মৃত্যু পথযাত্রী, আফ্রোদিতির মতো তোমাকে বলতে চেয়েছিলাম আমি তোমাকে আরেকবার চুমু দিতে চাই, দীর্ঘ চুমু, যাতে তোমার সমস্ত ভালোবাসা পান করতে পারি এই ঠোঁটে। ও রোদ, সব মেয়ে কি তোমার মতো? সব মেয়ে কি ঠোঁটে মেখে রাখে গোলাপি প্রেমের পটাশিয়াম সায়ানাইড, যাতে ঠোঁট রাখলেই মৃত্যু হয় সব প্রেমিকের? ধন্যবাদ। মানে সরকাররা যে আসলে জানে, কিন্তু তারপরে সরলভাবে লেখে তার প্রমাণ এই দুজন। তোমরা যেটা, প্রিয় দেশবাসী, আজ টিএসসির এই খোলা চত্বরে দাঁড়িয়ে ধুমায়মান চায়ের কাপ হাতে নিয়ে আপনাদেরকে আমি আমার লাগামহীন চা পানির ইতিবৃত্ত বর্ণনা করব। আমার হাতে চা ভর্তি এই যে কাপটি দেখছেন, এই কাপটি একটি ইতিহাস। টিএসসি টিএস স্টলের প্রতিটি কাপই এক একটি ইতিহাস। খানিক আগে এই কাপে চা খেয়ে গেছেন ঘামে নেওয়া এক রিক্সা শ্রমিক, সদ্য চুমু খাওয়া রেস করছে ফেরত এক উদ্বাহ প্রেমিক। শ্রমিকের নাকের ঘাম, প্রেমিকের ঠোঁটের কাম লেগে আছে এই চায়ের কাপে। শ্রমিকের পুঞ্জীভূত ক্ষোভ, প্রেমিকের অষ্টিভূত লোভ গলে আছে এই চায়ের তাপে। হয়তো এই কাপেই চা খেতে খেতে কোনো খুনি এঁকে গেছে কোনো খুনের নকশা, কোনো মুড়ি আবিষ্কার করে গেছেন দর্শনের নতুন ধোয়াশা। প্রেম বঞ্চিত কোনো কবি কারো প্রেমকেলি দেখে ফেলে গেছে চোখের দুফোঁটা জল, সদ্য অঙ্কুরোদ্গম ঘটা কোনো প্রেমিকা লাগিয়ে গেছে ঠোঁটের ছল। প্রেমিক থেকে শ্রমিক, খুনি থেকে মুনি, কবিনেতা থেকে অভিনেতা, প্রত্যেকের মুখস্থ তপ্ত থুতু লেগে আছে এই চায়ের কাপে। এই ঐতিহাসিক কাপে ঠোঁট ছুঁয়ে আমি পাই ইতিহাসের ছোঁয়া, কেতলির নলে আমি দেখি ইতিহাসের দাউ দাউ ধোঁয়া। প্রিয় ধোঁয়া উড়ছে, উড়ছে তো উড়ছেই, চোখের জল পুড়ছে, পুড়ছে তো পুড়ছেই। প্রিয় ধোঁয়া উড়ছে, উড়ছে তো উড়ছেই, চোখের জল পুড়ছে, পুড়ছে তো পুড়ছেই। প্রিয় দেশবাসী, আমি বিশ্বাস করি হাজার বছরের হাজার আয়োজন শেষে বহু দূর হতে দেখোক হাসি হেসে, চায়ের চুলোর ধোঁয়ায় ভেসে ভেসে রাবীন্দ্রিক প্রেমিকার বেশে একদিন সাবালিকা এসে দাঁড়াবে টিএসসির এই টিএস স্টলে এবং বলবে, শত বর্ষের শতেক স্বপন চায়ের কাপে মাখাও, স্বপ্ন এবার সত্যি তোমার, চা খাও কবি, চা খাও। এটার পিছনে কোনো গল্প? আমি 7 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং
12 সালে মাস্টার্স শেষ করে বের হই। সত্যি কথা হচ্ছে যে আমি কখনো ক্লাস জিনিসটাকে উপভোগ করিনি, অ্যাটেন্ডেন্স ঠিক মতো ছিল না, নন কলেজিয়েট হতাম, আকাশের দিকে তাকে, ছাদের দিকে তাকে, টিকটিকি দেখতাম, আসিফ নজরুল বলতেন ক্লাস থেকে বের হয়ে যাও, এভাবে করে করে কিন্তু আমার ছাত্র জীবনটা কেটে গেছে। 12 সালের পরে ওই একটা প্রবাদ আছে যে আমার জীবনে তিনটে ডিগ্রি, এসএসসি, এইচএসসি এবং টিএসসি। 12 সালের পরে আমি টিএসসি ডিগ্রি অর্জন করা শুরু করি, নিয়মিত টিএসসি তে আমি হাজিরা দিতাম, চা খেতাম সেখানে বসে বসে। তখন আমার একটা প্রেম এসেছিল 12 সালে, তখন মেয়েটা আমাকে বলেছিল তাকে নিয়ে যেন আমি একটা কবিতা লিখি। তাকে নিয়ে কোনো কবিতা লেখা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ ভেতরে প্লটটা আসছিল না। তখন সে আমাকে বলেছিল, আচ্ছা আমাকে নিয়ে লিখতে না পারো, তুমি যে এখানে বসে আমাকে নিয়ে চা খাচ্ছ, এই চায়ের জায়গাটা দিয়ে মিনিমাম তুমি লিখতে পারো। তখন আমার এই আইডিয়াটা মাথায় আসে এবং সাবালিকে এসে বলবে যে চা খাও কবি চা খাও, এটা পরিপ্রেক্ষিতে লেখা। তো এটা এখন এখানে আবৃত্তি করার একটা একটা কন্টেম্পোরারি কারণও আছে, সেটা হচ্ছে যে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলে দিয়েছেন যে ওই টিএসসি সামনে যে চায়ের দোকানগুলো সেখানে আর বসতে পারবে না। এই যে প্রতিটা বছর তিনি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যিনি থাকেন এই নাটকটা তারা করে থাকেন, এবং বলা যায় যে এটার একটা প্রতিবাদ স্বরূপও কিন্তু এই কবিতাটা, যে একদিন হয়তো টিএসসির ওই চায়ের স্টল থাকবে না, এই কবিতা কিন্তু থেকে যাবে। সেটাই থেকে যাবে। এবং এই আইডিয়াটা যে মেটার দাও তার ব্যাংকের অ্যাকাউন্টে কত পাঠিয়েছে একটা কেন? আর একটা ব্যাপার, একটু সিরিয়াস কথা বলে রেখে, যে আমি যখন লিখেছিলাম হয়তো এই কাপেই চা খেতে খেতে কোনো খুনি এঁকে গেছে কোনো খুনের নকশা, 12 সালে লেখা, তখন একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে এটা খুব অতিরঞ্জিত হয়ে গেছে, চা খেতে খেতে খুনি এঁকে গেছে খুনের নকশা। যেখানে বসে এই কবিতাটার আইডিয়াটা মাথায় আসে তার 100 গজ দূরে অভিজিৎ রায় খুন হয়। এমনও তো হতে পারে যে ওই খুনি এখানে বসে বসে চা খেতে খেতে এই কাপি চা খেতে খেতে অভিজিৎ রায়ের গতিবিধি অনুসরণ করছিলেন। আমরা আন্দাজে অনেক কিছু লিখে ফেলি, কিন্তু ওই ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বারের মতো অনেক কিছু কিন্তু মিলে যায়, অনেক কিছু মিলে যায় আর কি। একটু ধারণা দাও কতই তো আছে টিএসসি কেন্দ্রে কি প্রেম এবং অন্তমিল সহ, আমি এক্স্যাক্টলি মনে পড়তেছে না, টিএসসি কেন্দ্রে কি আছে আর একটা ছড়া উচ্চারণ করলে আমি নিজেরই খুব খারাপ লাগবে। আচ্ছা, আপনি যুগের শ্রেষ্ঠ কবি, কেমনে পারেন গুরু, চোখে এলো অশ্রু আমার বক্ষে দুরু দুরু, আপনি হলেন আকাশ কেবল তাতেই এত যশ, লেখা তো নয় মাখন পুরো শীতের খেজুর রস, দুহাত ভরে লেখেন কত করেন কত কাজ, আপনি আছেন বলেই লোকে স্বপ্ন দেখে আজ, আমি কি আর ভক্ত একা, ভক্ত ঘরে সবে, আব্বা পড়েন সারাটা দিন শুদ্ধ হব হবে, মা আমাকে শুধু সেদি তুমি ছেলেটা কেড়ে, এত সাহস পায় সে কোথায় কেমনে ওঠে পেরে, বান্ধবীরাও সবাই বলে আপনি লেখেন কড়া, পড়ে সবাই বেহুশ সেদিন ইয়াম্মিদের ছড়া, সাবালিকা কয় না কথা বায়না ধরে শত, পারলে দুটো পদ্য লেখো অমুক কবির মতো, আমার সাধের প্রেমটা যদি ভেঙেই কবু যায়, জানি না তো কিচ্ছু কবি আপনি নেবেন দায়, মহান কবি যুগের রবি স্যালুট দিলাম খাড়া, ওই দু হাতে যাহাই লেখেন তাহাই হৃদয় কাড়া, কোন দু হাতে লেখেন যে হয় দেখবো আমি ছুঁয়ে, ইচ্ছে করে পান করে জল আপনার পা ধুয়ে, মেলায় নিয়ে মেলায় গিয়ে সেলফি নেব করবো কদম বুচি, পোশাক দেখে বলতে হবে আপনার আছে রুচি, লজ্জা ভেঙে একটা কথা বলেই দেব নাকি, ছোট্ট থেকে আমিও গুরু লিখছি টুকিটাকি, নেকনজরে একটু যদি তাকান আমার দিকে, আমিও হব ছোট্ট কবি ছিড়বে আমার শিখে, আপনি হলেন লিভিং লিজেন্ড মায়ের পেটের ভাই, শিষ্য করে নেবেন আমায় লিস্টে দেবেন ঠাই, একই ও ভাই চিকু, আপনি দেখি ডিলিট দিলেন আমার সাধের রিকু, বাসায় যদি আয়না থাকে দেখিস ক্ষমা নিজে, আড়াইখানা পদ্য লেখে ভাবিস বেটা কি যে, আমার কাছে আসিস শালা শিখে দেব তোকে, গদ্য লেখে পদ্য লেখে কেমন করে লোকে, ছেড়ে দিলাম আজকে তোকে আড়াই করি শুকুর, রাস্তাঘাটে মারবো তোকে চান্নে মারে কুকুর, দুই পকেটে 10টা কবি আমার আছে তোলা, করবো না আজ মুখটা খারাপ ড্যাশ ড্যাশ ড্যাশের পোলা।
গালিটা দিলাম না, থ্যাংক ইউ থ্যাংক ইউ, না দেওয়ার জন্য গালি, জঘন্য একটা গালি, অ্যাডাম পরে যায় মনে পড়ে। তো এটার কি ইতিহাস? ফ্রেন্ড রিকোয়েস্ট তো অনেকে পাঠায়, পাঠানোর পরে ইনবক্সে কিন্তু মেসেজ থাকে, এবং এক একটা মেসেজ মোটামুটি ছোটবেলা যে গুরুর রচনা পড়েছিলাম সেটা হচ্ছে অনেক বড় হয়, এত 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 প্রশংসা করে, তখন মনে হয় রবীন্দ্রনাথ নামে পৃথিবীতে কোনো কবি ছিল না, আমি একমাত্র পৃথিবীতে কবি, অনেকখান নামে কেউ নেই, আল্লাহের নামে কেউ নেই, এবং প্রশংসাগুলো এমন একটা মাত্রা ছাড়িয়ে যায় যে অবস্থাটা এমন দাঁড়ায় তাকে যদি দুটো অপশন দেওয়া হয় যে তুমি কি বিসিএস ক্যাডার হবা নাকি আখতারুজ্জামানের ফ্রেন্ড লিস্টে ঢুকবে, মনে হবে যে আখতারুজ্জামানের ফ্রেন্ড লিস্টে ঢুকবে, এটাতে টিকবে, মানে ওর জীবনের একটা মুখ্য একটা তীর্থ একটা বিরাট একটা আরাধ্য হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে ঢুকা। তো দেখা যাচ্ছে যে হয়তো আমি উত্তর দিলাম না পাঁচ দিন পরে, এই বেটা এত ভাবনিস কেন, সেটা পরে অনেক ধরনের গালিগালাজ থাকে যে তোরে অনেক ভালো মনে করছিলাম কিন্তু তুই তো অমুক অমুক অমুক। তো প্রথমে তেলবাজি, পরবর্তীতে গালিবাজি, কি ভাবো সেই সেই এক করস না কেন। তো তো আমরা একটু যাই ছড়াই, আর একটা ছড়া তুমি তারপরে ছড়া পড়তে হবে তাহলে একটু সিরিয়াস সিরিয়াস বেশি শুদ্ধ করতে করতে সিরিয়াস একটু ছড়া পড়ি। আমি না হয় হেরেই গেছি, তুমি গেছো জিতে, জয় পরাজয় মাপার তুমি কোথায় পাবে ফিতে, তুমি না হয় থাকবে মেতে তোমার জয়ের গৌরবে, অক্ষত এক মধুর চাকে অক্ষত খুব মৌরবে, অগৌরবের নয় কই হার তৃপ্ত আমি হারে, বিজয় মিছিল ভিড়ল বলে আমার ঘরের দ্বারে, জানি জানি আমি জানি তোমার এমন জয়ে, কাটবে না দিন বাজবে না বিন সাপ ও সাপের ভয়ে, শঙ্কা বুকে ডঙ্কা বাজুক তুমুল রক্ত ক্ষয়ী, পরাজিতের ছদ্মবেশে আজে কবি জয়ী, নষ্ট হওয়ার ডাক এসেছে নষ্ট হব আমি, নষ্টে ভরা নষ্ট ধরায় নষ্টেরা খুব দামি, আমার আমি নষ্ট হব কার বা তাতে কিরায়, ভালো নেই ভালো থেকো সাবালিকা বিদায়, নষ্ট হব নষ্ট রব নষ্ট দেহের কোমায়, যাবজ্জীবন ভালো থাকার দণ্ড দিলাম তোমায়। নষ্ট হবে না এটার আরেকটা, নষ্ট হবো হবে আরেকটা, আচ্ছা এটা 13 সালে লেখা, নষ্ট হবো হবে 12 সালে লেখা। তুমি কি বিস্তারিত পাইতে আসো না? না আমি যেটা শুরুতে পরিচিত ভুলে গেছি মনে করেছিল, ও কিন্তু একজন খুবই বিখ্যাত একজন ইউটিউবার, এখন ইউটিউবে তার অসাধারণ সব ভিডিও দেখা যায় মজার, মানে ওর ভিডিও বের হয় না ও নিজে আপলোড করে, স্থায়িত্ব কম। আচ্ছা আমরা ইয়েতে যাই, উল্লেখযোগ্য অংশ বিশেষ, ট্রেলারে এই আছে, গুদামে কি যেন আছে। ওকে, ফিলিস্তিনে কিছুদিন আগে যে ই নিয়ে ইসরায়েলের একটু হামলা চলছিল, তখন আর কি আমার এটা লেখা যে শিশুদেরকে কেন্দ্র করে আর কি, রবির ভূপেন হৈমন্তী এবং অপুর চোখ, রবির ভূপেন হৈমন্তী এবং অপুর, আর ভাই এখন ঠিক আছে, একটু স্লো বললে রবির ভূপেন হৈমন্তী এবং অপুর চোখ সারাক্ষণই অশ্রু ঢেলে দিচ্ছে অনর্থক, আবার কাজীর কাঠবেড়ালি কিংবা লিচু চোর আনছে ডেকে এই ইদানিং অন্ধশোকের ঘোর, শরৎবাবুর বিলাসিয়ার গফুর আমেনা সুখ ভুলে খুব কাঁদছে ওরাও একটু থামে না, সুকুমারের বাবুরামও বিন ছুঁড়েছে দূরে বিমর্ষতার আগুন দিয়ে মরছে নিজে পুরে, পল্লীকবির রূপাই কোথাও হারিয়ে গেছে ঠিকই, হয়তো দুঃখের তুষ বারুদে জ্বলছে ধিকি ধিকি, আনোয়ারের মাসুদ রানা বদ্ধ ঘরে বসে ঝিমুচ্ছে আজ হয়তো কোন অচেনা আক্রোশে, রকিব হাসান হারিয়ে গেছেন 3 সৈনিক নিয়ে, রহস্যেরা ডুকরে কাঁদুক অন্য কোথাও গিয়ে,
হুমায়ুনের শুভ্র হিমু এবং মিসির আলী কিংবা রূপার উদাস চোখের বারান্দাটাও খালি, আকাশ ভরা দুঃখ এত, কেউ যেন কি কারণ, জাতিসংঘের সিদ্ধান্ত কারণ বলা বারণ, ফিলিস্তিনের শিশুরা সব মরুক বুলেট বিঁধে, থাকুক ওদের ছোট্ট পেটে হাজার দিনের খিদে, আমরা না হয় দুচোখ বুঝে হলাম দৃষ্টিহীন, কিন্তু হিমু গফুর ঠিকই যাচ্ছে ফিলিস্তিন। থ্যাংক ইউ। আপনি বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে পলিটিক্যাল ছড়া লেখা নিষেধ, তখন তিনি লিখছিলেন পলিটিক্যাল ছড়াই যে মার্কাখানা হয় যদি তোর টুক টুক টুকে লাল ভোট, একাই আমি দিতে রাজি 14 কোটি ভোট। তো মানে আমি নিজে যেতে পারতেছি না ফিলিস্তিনে, বা ওইটা নিয়ে লেখাটাও আমার ওই যে 57 ধারায় হয়তো সমস্যা হবে, যে কারণে আমি হিমু গফুরকে পাঠিয়ে দিছি। এই একদম ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, অসাধারণ। আমরা কখন আজাদের কাছে যাব? আবার হ্যাঁ আবার আপনারা কফি খেতে যাবেন প্লিজ। আজাদ, এবার কোন স্কিল ছড়া? বিশ্বকবির জুতার ছড়া কে পড়নি কে কে, আমার ভাষায় সেই ছড়াটি দিচ্ছি আবার একে, উজির নাজিরে ডাকলো রাজা করলো প্রজা জড়ো, সবাই শোনো দোকান পেতে দুচোখ করে বড়, যখন আমি শকর ছেড়ে শূন্য নিয়ে হাঁটি, দুই পা আমার ধুলায় ভরে পায়ের পাতায় মাটি, পা দুটি মোর আবার যদি যায় যে ভরে ধুলে, সব কটাকে নিজের হাতে চড়িয়ে দেব শুলে, রাজ্য জুড়ে রব উঠিল ঘুম আসে না কারু, ঝাড়তে ধুলো কেউ বা দিল রাজ্যটাকে ঝাড়ু, ঢাকলো কেহ সকল কিছু লক্ষ মাদুর তলে, কেউ বা এসে রাজ্যটাকে গোসল দিল জলে, সব আয়োজন জলেই গেল ব্যর্থ হলো হায়, মাটির ধুলো বানে কি আর মাটির রাজার রায়, রাজা কি আর থামেন তাতে পাত্র তিনি থামার, চামড়া দিয়ে রাজ্য ঢাকো জলদি ডাকো চামার, চামার এসে মুচকি হেসে কেচকি মেরে কয়, মাত্র দুটো পায়ের লাগি ঢাকতে কি দেশ হয়, চাইলে আমায় কাটতে পারো মারতে পারো ভাতে, রোগটা মশায় ধুলায় নাকি রোগটা তোমার পাতে, খাটিয়ে কেন মারছো মানুষ দেখিয়ে ধুলোর ছুতো, পা দুটো দাও দিচ্ছি ঢেকে নাম দিও এর জুতো, তোমরা যারা ব্যস্ত ভীষণ সময় কি আর হবে, থাকলে সময় আরেক রোগীর গল্প বলি তবে, বলবো বলবো। একদিন এক হেকিম খানায় আসলো রোগী তেড়ে, বাঁচান আমায় হেকিম সাহেব নইলে ফেলুন মেরে, সর্বাঙ্গে অসুখ আমার সর্বাঙ্গে জ্বালা, পারল না তো ধরতে অসুখ কোনোই হেকিম শালা, ইচ্ছা করে দৌড়ে পালাই দূরের কোনো দ্বীপে, দেখেন দেখাই কোথায় অসুখ আঙুল দিয়ে টিপে, লেখেন লেখেন হেকিম সাহেব যতন করে খাতায়, ব্যথা আমার মাথায় কানে এবং পায়ের পাতায়, গলায় ব্যথা বলায় ব্যথা, ব্যথা আমার পিঠে, ব্যথা আমার খাঁচায় খাঁচায় এবং হাঁটুর গিটে, বলুন কোথায় রোগটা আমার সইছে না আর ওরে, রাখবো না আর এই যে জীবন যাবই আমি মরে, হেকিম সাহেব বলেন রেগে কয়েকি হালা মগায়, রোগটা ব্যাটা কোথায় না তোর কোথাও না তোর রোগটা আঙুল ডগায়, নিদান পেলাম এই তো খুঁজে কিতাবখানা ঘেটে, হাত বাড়িয়ে দে দেখিনি দিচ্ছি আঙুল কেটে, আঙুল রোগের গল্প হলো গল্প রাজা হবুর, আর বেশি না দিচ্ছি ছেড়ে একটু করো সবুর, আরেক রোগী বলল সেদিন হেকিম খানা গিয়ে, এই যে শুনেন হেকিম সাহেব কাছে আসুন ইয়ে, বেড়ার ফাঁকে পরেশ সাহার বউকে দেখি সেদিন, রান্নাঘরে ঘোমটা ছাড়া কত বড় বেদিন, মা হয়েছে ছবার তবু দীর্ঘ দিঘ হলো চুল, দেখার পরে আমার ভেতর হচ্ছে হুলুস্থুল, কবির খানের নাতনি এলো সেদিন শহর থেকে, কেমন করে হাঁটে জানেন সাপের মতো বেঁকে, চিকন চিকন পা দুটি তার স্বচ্ছ জামা দেহে, জামার নিচে কি পড়েছে তাও দেখেছি, পাশের বাড়ির ছোট্ট মেয়ে আমার মেয়ের মিতা, সেদিন প্রথম পড়লো শাড়ি মাথায় কি সব ফিতা, বয়স হয়েছে 14 পুরো হয়নি তবু এলেন, কদম বুসি করলো আমায় যখন বাড়ি গেলেন, মাথা যখন তুলতে যাবে দুচোখ গেল ঢুকে, কি বিহায়া মেহেরে ভাই দেয়নি কাপড় বুকে, শাড়ির ফাঁকে বুক দেখেছি কোমর পিঠ খোলা, বোঝেনি তো এসব দেখে কোথায় লাগে দোলা, দেশটা কোথায় যাচ্ছে বলুন, বলবো কে আর ধিক, দেখলে এসব পুরুষ লোকের ইমান থাকে ঠিক, আপনিও তো পুরুষ লোকই ভাবুন তো ভাই নিজে, এই নারীদের চিকিৎসা কি, ভোগটা ওদের কি যে, হেকিম সাহেব বলল বসলো নড়ে মুচকি মুখে হাসি, ওই নারীদের রোগ না কোনো, রোগটা তোরই খাসি, হায় রে বলদ গোড়ায় গলদ, ইমানজীবী ইতর, সর্বরোগের কেন্দ্র তোরই ছোট্ট সোনার ভিতর,
বন্ধ করে দিলাম ওরে হেকিমখানার দুয়োর, আজকে তোকে করব খোঁজা শো টেবিলে সুর, সাড়ে তিন হাত পুরুষটাকে তিন ইঞ্চি নাড়ায়, আজকে থেকে দেখলে নারী দেখিস কি তোর দাঁড়ায়, জিনিসটা তোর ফিনিশ হলেই সারবে অসুখ, তবে কোথায় আমার ছোট্ট ছুরি আজকে খেলা হবে। মানে এত ডিটেইলস না বললেও হইতো আর কি, বিউটিফুল। আর তোমার কফি পড়ে গেছে, এর আগেও একবার পড়লো, আবার পড়লো, না না ওইটাই ওইটাই বারবার পড়তেছেন। প্লিজ আমরা কবিতায় যাই, আমরা এই ছটার শেষের দুই লাইনের দুইটা ভাষণ আছে, একটা ভাষণ ছিল পেঁয়াজ নিয়ে, এই যে পেঁয়াজের দাম বেড়ে গেছে এখন, ওইটা ফেসবুকে আছে তো ওইটা খুঁজে খুঁজে বের করা সম্ভব না। অন্য আরেকটা ভাষণ আছে, আপনারা নিশ্চয়ই, আমি নাম বলবো না, একটা উক্তি নিশ্চয়ই আপনারা জানেন যে আমার কাছে তথ্য আছে, উক্তিটা কার, নিজে নিজে ধরে নেন, আমার কাছে তথ্য আছে সরকার ক্ষমতা আসবে, নামটা না বলি আর কি। তো এই ভাষণ এটা আগে থেকে বলে দিলে ফকির হয়ে সাহস এত, করবো কি আজ তোরে, করবো গুলি উড়বে খুলি পাঠিয়ে দেবো ঘুরে, নুনন্তে পন্তা ফুরায় হারাম যাবার যাক, বামন হয়ে চাঁদের দিকে বাস কেন হাত, কাঠুরিয়ার পুত্র হয়ে দেড় দুবেলা খেয়ে ভালোবাসার সাহস দেখাস চৌধুরীদের মেয়ে, এই ছোট লোক জানিস কি তুই আমার মাসিক আয়, কয়শো হাজার কর্মচারী আমার পরে খায়, কয়েক পুরুষ খেলেও বসে শেষ হবে না ধন, মুকুটবিহীন রাজা আমি, আমি দেশের ডন, ধনে মানে আমার মতো রাষ্ট্রে আছে কজন, তোদের মতো চাকর বাকর আমার কয়েক ডজন, ছয়টা বাদী আমার মেয়ের সকাল বিকাল সেবা, কয়টা আছে টয়টা আমার হিসাব রাখে কেবা, জানিস কত খরচ করে আমার মাসে আমার মেয়ে মাসে, গাড়ির মডেল পাল্টে দিলে তবেই খানিক হাসে, বান্ধবীদের সঙ্গে নিয়ে করতে গেলে চিল, খাওয়ার পরে শোধ করে সে লক্ষ টাকা বিল, মাসের শেষে বিদেশ যাবে বিদেশ থেকেই বাজার, আমার মেয়ে রানীর মেয়ে আমার মেয়ে রাজার, পারবি কি তুই কিনতে কবু একটা গাড়ির চাকা, বংশ বেঁচেও পারবি দিতে লিপস্টিকের টাকা, রাখবি কোথায় আমার মেয়ে আছে কি তোর কিছু, কয় টাকাতে ছাড়বি বেটা আমার মেয়ের পিছু, কে দিয়েছে সাহস তোকে ঢুকতে বাড়ির ভিতর, কি আছে তোর, কি আছে তোর হারামজাদা ইতর, আমার উপর আস্থা রাখেন এবার থামান বলা, গরম মাথা ঠান্ডা করেন ছিড়বে না হয় গলা, মারেন যদি মারতে পারেন যাবই না হয় মোরে, রাখতে বাড়ি জীবন বাজি ভালোবাসার জোরে, আমরা হলাম চাকর না ফোর আপনি না হয় মালিক, আপনি হলেন বিরাট ইগল আমরা না হয় শালিক, আজকে আমি গরিব বলে দিলেন যত গালি, খতিয়ে দেখে বিচার হবে হিসাব রাখেন খালি, আপনি হবেন শ্বশুর আমার বাজান এবার সানাই, আমার কাছে যেইটা আছে আপনাদেরও তা নাই, শ্বশুর সাহেব দুজন মিলে আসেন কই চিয়ার, আমার কাছে তথ্য আছে বলেন লাগে কি আর। আচ্ছা বরিশাল উচ্চারণে তোমার ভিডিও তো এখন সুপার হিট, ওর কি বলে টুনির মা না খুব একটা স্বচ্ছ মানে গদ্য লিখতে যতটা মানে সহজ মনে হয় আমার কাছে, তো আচ্ছা বিকন বেরোতে শেষ এবার একটু বিদায় না এটা কোনো সুযোগ
আমার নাম লিখলে আসবে না, কি বলেন? আমার বই পেতে হলে আমার মেসেঞ্জারে নক করতে হবে, বিকাশে টাকা দিতে হবে, বাসায় বই পৌঁছে যাবে। আমি নিজেই রকমারি ডট কম। সেই শাহবাগ অবশ্যই অবশ্যই। সৈয়দ রাকিব, আমি আমরা যে একটু আগে যে আমাদের ছড়াকা ইয়া সরি আমাদের আইডিয়া বা ঐক্যজোটের গল্প যে করলাম, তার ভিতরে তিনিও ছিলেন, তিনি একজন অসাধারণ মানে মানে ক্রিয়েটিভ মানুষ থেকে এমন সে ব্যাংকার হয়ে গেছেন আর কি, মানে ভালো ছিল চেক লাগে বাজার লাগে অনেক বছর পর দেখা হলো সেই মানে এর আগে যিনি ছড়া লেখার কারণে 1,00,000 টাকা দিয়েছিলেন, ওই একই ব্যক্তি এই কবিতাটা লেখার কারণে আমাকে একটা নোকিয়া লুমিয়া সেট গিফট করেছিলেন সেই আমলে। ওইটা কোনো ভাবে দেওয়া যাবে, ওইটা কোনো ভাবে দেওয়া যাবে না, এবং তার তার কোন স্ট্যাটাসে 5টার বেশি লাইক করে না। এর নাম একতা, অনেক ভাই সেটাই, এর নাম একতা, চোখ তুলে দেখো তো। টিএসসি থেকে শেরাটন, রমনা থেকে কাটাবন, দুটো সরল রেখা টানো, চারিদিকতে প্রবৃদ্ধ কোণ সৃষ্টি করে সরল রেখাটা মিলল যে বিন্দুতে, সেই বিন্দুটি শাহবাগ, নতুন বাংলাদেশের 0 পয়েন্ট। একটু ডিসক্লেইমার দিয়ে রাখি, যতদিন ভালোবাসতাম শাহবাগকে ততদিনই লেখা, এরপরে কিন্তু ওই ভালোবাসাটা বহাল ছিল না, পরবর্তীতে ওই ব্র্যাকেট তৈরি হওয়ার পরে ছেড়ে দিই। এখানেই এই মামুলি ফুলের দোকান, এই নিরীহ চায়ের টং, এই আদ্যিকালের জাদুঘর, এই বদ্যিকালের বিমারী স্থানকে ঘিরেই ঘটেছিল বাঙালির বিগ ব্যাং। সেদিন শাহবাগ সাগরে এসে মিশেছিল রাজধানীর সব নদী, শাখা নদী, উপনদী, আর নদীতে সাঁতার কাটতে কাটতে শাহবাগ সৈকতে এসেছিল সাঁতার জানা না জানা অগুন্তি জনতা, এসে ভেঙে দিয়েছিল জনতার 42 বছরের নির্জনতা। পরিবার পিঞ্জর ভেঙে মধ্যরাতে মিছিলে আসা তরুণীর নাম শাহবাগ, ফজর নামাজ শেষে তসবিহাতে জয় বাংলা জবরত মুসল্লির নাম শাহবাগ, পিতার বিশ্বস্ত কাঁধে সদ্য দুগ্ধ ছড়ানো শিশুর গর্জি ওঠা তর্জনীর নাম শাহবাগ, ব্রয়লারের খাঁচা ভেঙে গুলশানি তরুণের অনভ্যস্ত হাতে ঘর্মাক্ত মশালের নাম শাহবাগ, ভাড়া নেই জেনে বালককে বিনে পয়সায় পৌঁছে দেওয়া রিক্সা চালকের নাম শাহবাগ, প্রেমিক নব্য রাজাকার জেনে পুরনো প্রেম ভেঙে দেওয়া প্রেমিকার অঝোর অশ্রুর নাম শাহবাগ, মৌচাকের মামুলি মোমে শিশুর রঙিন বেলুনে দুই প্রস্থ লাল সবুজ পলিয়েস্টারে লুকিয়ে থাকা আগ্নেয়গিরির আবিষ্কারকের নাম শাহবাগ, ঘর ভর্তি বিভীষণ, দেশ ভর্তি গোয়েবলস, টক্স ভর্তি প্রলাপী, গুলশানের গোলাপী, পান্থপথের যুধিষ্ঠির, আর ঘাড়ের উপর দিয়ে চলমান সাই সাই চাপা দিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের নাম শাহবাগ, শপথ অবুজ শিশুর উত্থিত তর্জনীর, শপথ ক্রন্দনরত শতায়ু শহীদ মাতার, শপথ স্লোগানরত গতায়ু মুক্তি যোদ্ধার, শপথ প্রজন্ম যোদ্ধার চাপ চাপ রক্তের, শাহবাগ জেগেছিল, শাহবাগ ঘুমোয় না, শাহবাগ জেগে আছে, শাহবাগ ঘুমোবে না, বীর বাঙালি জাগলো আবার জয় বাংলার প্রেমে, বিজয় গাথা রইল গাথা শাহবাগের প্রেমে। শাহবাগ ব্র্যাকেটে আজাদ, ব্র্যাকেটে আজাদ, এবং এটা কিন্তু মেয়াদ উত্তীর্ণ কবিতা, আগে থেকেই বলে রাখি, এটার এখন আর কার্যকারিতা নাই, এটার ওষুধের মেয়াদ শেষ হয়ে গেছে। আচ্ছা, একদম বিদায়ের আগে আমরা ইয়ামি সিরিজ থেকে, ওর একটা সিরিজ আছে নাম ইয়ামি সিরিজ, ওটার কিছু কবিতা ছাড়া এখানে থাকার কথা, তাই না? হ্যাঁ,
ও আচ্ছা, এটা বলে রাখি যে আমাদের একটা ইউটিউব চ্যানেল আপ মানে হতে যাচ্ছে, ওইখানে এখন যেটা লাইভ হচ্ছে অনলাইনে, বেসিক্যালি আমরা হ্যালো বলে দিই, এটা লাইভ কোনটা থেকে হচ্ছে হ্যালো বলে দিই, কারণ এই মুহূর্তে সেন্ট মার্টিনস থেকে প্রচুর মানুষ আমাদেরকে দেখছেন, তারা হয়তো একটা ডিভাইসে অনেকজন দেখছেন, ওই জন্য আমাদের ভিউয়ার কম। আমাদের এখানে আমাদের এই এক্সিবিশনের নিশু তাসনিম, তারা দুইজন, এবং আগামীকালকে গান গাওয়ার কথা সন্ধি, হ্যাঁ, তারা আমাকে ডিচ করে হঠাৎ করে গতকালকে বিকালে বিশাল এক ব্যাগ নিয়ে হাজির, যে কেন যে তার সেন্ট মার্টিন যাচ্ছেন, হ্যাঁ, ফিরবে হচ্ছে কি আগামী কবে, গড নোজ। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ, এবং তোমরা সাবধানে ফিরে এসো, হ্যাঁ, আর কি বলবো, মানে রাগের চোটে আর কোনো কথা আসতেছে না, ভালো কথা। এনিওয়েজ, তো একটা তাহলে বিদায় বাণীর পরে আমরা একটা ইয়ামি সিরিজ দিয়ে শেষ করি নাকি? বিদায় বাণীর বলে সময় নষ্ট করার চেয়ে ইয়ামি সিরিজ পড়া ভালো। ওকে, মানে ইয়ামি সিরিজ হচ্ছে সেই প্রজন্মের জন্য যারা ভালো বাংলা বলতে পারে না, পড়তে পারে না, আসলে ইংরেজিও ভালো বলতে বা পড়তে পারে না, মানে কোনো ভাষাই পারে না, না পারে আরবি, না পারে হিন্দি, না পারে বাংলা, কোনো ভাষাই জগা খিচুড়ি ভাবে পারে না। কোনো একটা খাবার দেখলে ওএমজি, ইয়াপি, ইয়ামি, পিজ্জা খাবো, এরকম বলে চিৎকার করে ওঠে, যাদের পেটের মধ্যে বোমা মারলো কোনো একটা বিদ্যা বেরোবে না, সেই প্রজন্ম। এই বাবুটা শোনো, আমরা কটা বেবি নেব প্লিজ, এবার গোনো, আমরা কবে করব বিয়ে? 25 সালে মেবি, আমার পেটে হবে তোমার 11টা বেবি, দুজন মিলে রাধবো দুধার, ভাজবো ঘোড়ার ডিম, 11টা বাচ্চা দিয়ে গড়বো খেলার টিম, বলছি রেখে আগেই আমি তোমার সাথে আরি, সিঙ্গাপুরে না করলে আমার ডেলিভারি, টুইন টুইন বেবি হবে, পরবে কাপড় সেম, আমার লেটার ফার্স্ট লেটার, আমার নামের ফার্স্ট লেটারে রাখবো ওদের নেম, রাখবো নেম, খেলবো গেম, থামো তুমি শাট আপ, ধরলে তুমি কইরা, ধরলে তুমি আমার বেবি কইরা দেবো কাট আপ, আমি কেবল খেলবো গেমই, করবো না আর কিছু, তোমার ক্লিন করতে হবে বেবির হাগু হিসু, খুব ডেয়ারিং ওয়াইফ হবো, খুব কেয়ারিং মম, সারাটা লাইফ থাকবো হয়ে তোমার কিউট জম, কথা আছে তবে বাচ্চাগুলো পড়বে কোথায় ভাবতে এবার হবে, ওএমজি ওএমজি পড়বে কোথায় ম্যান, চতুর্দিকে এতগুলা কম্পিটিশন ক্যান, পড়বে ওটা ওরা আমেরিকায়, আমরা কি আর নেডি, আমার বেবি করতে মানুষ থাকতে পারি বিডি, রিয়েল লাভই করছি তোমায় তাই তো আমি ভাবি, ওয়ার্ল্ড জুড়ে আমরা হব সেরা ওয়াইফ হাবি, হয় না বিলিম, এই হারামি, শিক্ষকতা ভাঙ, কোষো খেয়াল, এই রিলেশন হয়েছে কত লং, লাভ করেছি তাই মরেছি, আর কি আছে চাওয়ার, রিলেশনের বয়স পুরা 22 আওয়ার। বলতে পারো ইয়ার, লাভটা যদি ফাঁকটা করে লাইফে থাকে কি আর, তোমরা তো সব জানোই বাড়িজ, আমি কত ইয়ো, এইচ ও ইয়ো, থাকলে কেউ লিঙ্কটা সালার দিও, এই এরিয়ায় দেখছো কত, দেখছো এত ড্যাশিং ম্যাশিং বয়, আমার মতো বয় তো বডিস একটা লাখে হয়, DSLR আমার গলায় দুইটা আছে, বাইক কভার ফটোয় পড়ে আমার হাজার হাজার লাইক, নট অনলি DSLR সঙ্গে আছে গিটার, 99 ঠিকই আছে, 1% চিটার, কিনাই আমার কিনাই, ডেইলি যত ড্রিঙ্ক করি তোম কত তো পিনাই, FB-তে এক মাইয়া দেখে হটি নটি টল, কইরা দিশি অফার তারে করছি পুরা ফল, অফার শুনে বলছে কিও, শুনতে কি চাও গাইজ, হাত দিয়েছি চান্দে নাকি বাট্টু আমার সাইজ, ওএমজি ওএমজি ওএমজি, কত কিছু বলছে রে ওই বীজ, আমি নাকি পুর সুর, ওরাই নাকি রিচ, টাস্কি খেয়ে হইয়া গেছি পুরায় আমি বোল্ড, মেয়ে নাকি বিয়ে পাশে 50 ইয়ার্স ওল্ড, শুনবা শালির চাপার লেভেন, শুনবা ডিয়ার মেটস, বিএফ নাকি টাকার কুমির, বাংলাদেশের গেটস, সরকার কি দেখতেছে না, হইতেছে কি নেটে, কালকে নাকি যাবে ওরা ওয়েস্টিনে ডেটে, রেড হয়েছি রাগে আমি সেইমি পুরা পিঙ্ক, মেয়ের কাছে চেয়েছিলাম বুইরা শালার লিঙ্ক, খাইছি বিয়ার, ফেলছি টিয়ার, হয়েছি পুরা ম্যাড, লিঙ্কে গিয়া ঢুইকা দেখি শালা আমার ড্যাড, ইয়ামি সিরিজ আগে আমার কেন মাথায় আসলো না, আগে কেন শুরু করলো না বুঝলাম না, আমাদের এই সিরিজের মোট 45টা ছড়া আছে, 13 সালে লেখা শুরু করেছিলাম, এই সিরিজের জনক হচ্ছি আমি, এই সিরিজে কোনো জননী নেই, এই সিরিজের খালাম্মা হচ্ছে মেজাবিন চৌধুরী, মেজাবিন চৌধুরী 13 সালে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, এতগুলো পচে তুমি, এর আগেই আমি ইয়ামি সিরিজ লেখা শুরু করেছিলাম, কিন্তু তিনি যখন চৌধুরী বংশের কন্যা মেজাবিন, তিনি যখন বলেছিলেন এতগুলো পচা তুমি, তারপর আমার ইয়ামি সিরিজ দিন দিন ফ্লারিস্ট হয়, এবং আমার অনেক ইয়ামি সিরিজের ছড়ার ভিতরে এতগুলো পচা তুমি বা এতগুলো শব্দটা অনেকভাবে আছে,
মেজারমেন্টে কত টাকা দিয়েছেন ব্যাংকে? আমি মানতে পারছি না, সুমন পাটোয়ারি আসলে আগে বলি, একটা সে ফেসবুকে একটা ছড়া লেখা এক লোক তার খুশিয়া তার ব্যাংকে এক লাখ টাকা পাঠিয়ে দিয়েছে। তারপরে আবার লুমিয়া, তারপরে কয়েকদিন পরে আবার একটা লুমিয়া নোকিয়া লুমিয়া সেট দিচ্ছে। একটা কথা বলে রাখি, পরিমণি এসে সেলফি তুলছে। ব্রিলিয়েন্ট। মানে আর বিদায়ী বাণী যদি বলতে চাই যে এতক্ষণ ধরে আমরা ডিস্টার্ব করলাম, আপনারা বিনা দ্বিধায় স্বেচ্ছায় সজ্ঞানে কারো দ্বারা প্ররোচিত না হয়ে আমাদের যে এই বস্তা বসা ছড়াগুলো শুনলেন, জীবনের তিনটা ঘন্টা সময় অপচয় করলেন, জলে ফেলে দিলেন, এই কারণে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। এবার একটু সিরিয়াস কথা, সেটা হচ্ছে যে ছড়া শোনার মতো মানুষের যথেষ্ট অভাব আছে, কে কিন্তু শুনতে চায় না। রাকিব ভাই সৈয়দ, রাকিব ভাই একজন ব্যাংকার, অফিস শেষে ছোট ভাইয়ের বাইকে চড়ে তিনি এই পর্যন্ত এসেছেন। কেন এসেছেন? আমাদের চেহারা দেখার জন্য আসেন নাই? কারণ আমাদের চেহারা, বাকি দুজনের ব্যাপারটা জানি না, অন্তত আমার চেহারা অত ভালো না যে আমার চেহারা দেখার জন্য আসবে, শুধুমাত্র ছড়া বা কবিতা শোনার জন্য কিন্তু মানুষগুলো যারা এখানে এসেছেন। এই যুগে যারা বিনা স্বার্থে একটা মিনিট সময় ব্যয় করেন না, একটা টাকাও যারা ব্যয় করেন না, সেই মানুষগুলো নিজেরা নিজেদের পকেটের পয়সা খরচ করে জীবন থেকে তিন চারটা ঘন্টা সময় ব্যয় করে এখানে একটা বদ্ধ ঘরের মধ্যে বসে ছড়া শুনছেন, কবিতা শুনছেন, এটা আমাদের সার্থকতা এবং আমাদের এটাকে ভালোবাসা হিসেবে আমরা নিতেই পারি, এটা আমাদের গর্বও বটে। ডেফিনেটলি। আচ্ছা তোমার আরেকটা আরেকটা শেষ ছড়া করি তার আগে, এই ছড়াটার মজা থাকুক, অসংখ্য ছড়া অপঠিত আছে থাকুক, কারণ ইয়াম্মি সিরিজের পরে আমার মনে হয় না পড়ার দরকার আছে আর কোনো। আমি নিজেও অন্ধ ভক্ত ইয়াম্মি সিরিজের এবং বেশ কিছু ছড়া মুখস্থ করিনি কখনো, যাই হোক বলতে গেলে ধরবে। কারণ ইয়াম্মি সিরিজে ওখানে অবশ্য মানে মানে যে কি বলবো, যেটা আগে ডিসক্লেইমার দেওয়া শব্দ প্রচুর ব্যবহৃত হয়, তো আমরা আজকের আয়োজন শেষ করি। ইনফ্যাক্ট খালি মানে খালি ও তো অফিস ওনার এই বনানীতেই, হ্যাঁ, আর আমাদের এখানে স্কটল্যান্ড থেকে আসা মানুষ হয়, হ্যাঁ, এই খালি ছড়া শোনার জন্য এইখানে একজন, হ্যাঁ, এখানে জার্মানি ইংল্যান্ড থেকে আসলে উনি চলে যাওয়ার পরে আমার খুব মন খারাপ, তাই আমি আসলে খালি চেয়ারটা বারবার দেখি না। আদার ওর আজকে একটা বিয়ের দাওয়াত আছে, হ্যাঁ, ওনাকে কি পাওয়া যাবে এখান থেকে বের হয়ে? না, এটা আমার, এটা আমার না, একজন ব্রাসেলস থেকে আসছে বরিশাল, চলে যায় জার্মানি, ফিরে যায় টুপি, তার কথা ভাবি আমি চুপি চুপি। যখন এই ইয়ামি সিরিজ লেখা শুরু করি, কতজনের যে কত আজে বাজে কথা শুনতে হচ্ছে, সস্তা মেধার অপচয় করছো, সময়ের অপচয় করছো, মেধা আছে এটা তো বলছে আমাদের, এখন আমাজন মেধার অপচয় হয়। হ্যাঁ, একটা কথা একটু বলে রাখি যে স্বীকৃতি কিন্তু কম পাচ্ছি না, বা এখানেও যে আপনারা 50-100 জন বসে দেখছেন, কবি বলেই দেখছেন, কবি শব্দটা কিন্তু আমি নিজে আগে নামের আগে কখনো ব্যবহার করিনি। আমি যখন এই অনুষ্ঠানটা প্রোমো যখন ফেসবুকে দিচ্ছি, আমি এটাই, এটা একটা আমার প্রশ্ন ছিল, হ্যাঁ, আপনার নামের আগে আমি কবি শব্দ ব্যবহার করেছি, ওর নামের আগে আমি কবি শব্দ ব্যবহার করেছি, আমার নামের আগে আমি করিনি, কারণ অনেকে জিনিসটা ধরে, ইদানিং অনেকে বলার চেষ্টা করছে ও কবি না কিন্তু ভালো একজন ছড়াকার, মানে আস্তে আস্তে বলা শুরু করছে কেবল ছড়াকার, এরপরে আস্তে আস্তে কবি বলবে, এরপরে আরো অনেক কিছু বলবে, তো অনেক কিছু বলে আর কি। আই এম জাস্ট ব্যাক, একটু আগে ফিরছি বাসায় সঙ্গে শপিং প্যাক, গিয়েছিলাম করতে শপিং বসুন্ধরা রাপায়, এতগুলো পিক দেবো আজ FB দিব কাপায়, কি করি নাই কি করি নাই, OMG ও থ্যাংকস ওরে বৃষ্টি আমার মৌলি মিলাম, মো চারটা মিনিট ঘুষি এত যান হয়েছে তিতা, ধুরু বাড়া খাইসি পাড়া, ছিঁড়ছে জুতার ফিতা, ছিঁড়ছে ফিতা হয়েছে কিতা, আমরা করি কেয়ার, মো আর আমি দুজন মিলে করছি জুতার শেয়ার, কিন্তু বাড়িজ একটা কথা বলছি রে মাই ফুট, বসুন্ধরা সেলসম্যানেরা এক একটা যা টুট, বড় হয়ে সব ছালা রে কইরা দেব কেস, গায়ের দামি জিনিস বেচে দেয় না কোনো লেস, আমারে কি চিনছি ওরা, হোক আমি জম, এক ব্যাটারে আজকে দিছি 5টা টাকা কম, করছি দাম ঝুরছে গাম, করছি তবু উইন, সবাই কি আর সাধে বলে আমি শপিং কুইন, একটা কথা ওয়াও, সবাই কি আজ হাক করবো, ঘাড়টা প্লিজ নোয়াও,
শুনবা কি আজ দেখছি করে পাইতা শুনো কান দেশি দশে হঠাৎ দেখি আমার তাহাসান দেখছি কিরে সেক্সি কিরে কত কিউট ওজা তাহর সাথে পিঠটা খিচে ভাঙছে আমার রোজা হ্যাপি থাকার একটা ওয়ে একটা হলো ট্রিক হইতে হবে আমার মতো কঠিন শপিং ফ্রিক যাসনি যারা আজকের সাথে মর্গা গিয়া দূরে এতগুলো করছি শপিং 22টা দোকান ঘুরে ফিলিং টু মাস টায়ার্ড ইয়ার ফিলিং টু মাস স্লিপ কি কিনেছি কি কিনেছি চুলের দুটো ক্লিপ থ্যাংক ইউ সো মাচ আমার মনে হয় আজকে এখানে র‍্যাপ আপ করতে পারি আমরা থ্যাংক ইউ যারা যারা এসেছেন যারা যারা মধ্যে এখানে চলে গেছেন তারা যখন আবার লাইভটা যদি রিপিট করে নিজেদের চেহারা দেখার জন্য দেখেন তাদেরকেও ধন্যবাদ এবং আমাদের এটা ছিল পোয়েট্রি অ্যাট ভার্সন 8 বাংলাদেশে এবং আমরা সামনে আরো করব আপনারা যদি আমাদের পোয়েট্রি অ্যাটের যে পেজটা আছে ফেসবুকে ওইটাতে যদি একটু মানে ফলো দিয়ে রাখেন আপনারা খবর পাবেন সামনে একটা আমাদের মানে অনেক অনুষ্ঠান করার ইচ্ছা আছে সামনে একটা ইংরেজি একটা পোয়েট্রি অ্যাটটা করার ইচ্ছা আছে যেখানে আমি প্রমিস করেছি যে দুজন ইংরেজি কবি থাকবে ইংরেজিতে লেখেন এরকম কবি থাকবেন কিন্তু আমাকে আমি বাংলায় কথা বলতে পারবো তার ভিতর একজন কবি এখানে ছিলেন সে কি এখনো আছেন নাকি চলে গেছেন সম্ভবত বাংলা ভাষা পোষায় নাই তার আমি জানি না তো যাই হোক আমরা এটা নিয়মিত করে থাকি চেষ্টা করি নিয়মিত করার এই বছর হয়তো আরো অনেক বেশি করার ইচ্ছা আছে তো আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য এবং অশেষ ধন্যবাদ আমাদের এই ছড়া শোনার জন্য এবং ছড়াকে ভালোবাসবেন ছড়ার সঙ্গে থাকবেন এবং আমাদের পোয়েট্রি আড্ডার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ ছড়াকার আল নাহিয়ান আমার প্রিয় ছড়াকার আল নাহিয়ান এবং আমার প্রিয় ছড়াকার আখতারুজ্জামান আজাদকে অশেষ ধন্যবাদ দেবো আজকে সময় দেওয়ার জন্য এবং আমাদের কিন্তু এটা করার আগে একটা যে লম্বা লিস্ট আমরা করেছিলাম কাকে চাই কাকে চাই কাকে চাই এটা বলতেছি আমি আই এম কামিং টু দিস আচ্ছা কাকে চাই এটার ভিতরে কিন্তু আমাদের অনেক বেশ তরুণ কবিদের নামও আসছিল কিন্তু সামহাউ যে কমিটিটা আমরা আছে গোপন কমিটি তারা হচ্ছে গিয়ে ছড়াকারদের কি সিলেক্ট করেছে এবং তার ভিতরে আপনারা দুজন টপে ছিলেন এবং আপনারা দুজনকেই আমরা পেয়ে গেছি শুনো অশেষ ধন্যবাদ আমাদেরকে নিজের গোপনে রিয়েলিটি শো হয়ে গেছে আমরা জানতাম সেটাই এক্স্যাক্টলি এবং একটু আগে এখানে একটুখানি আমি ইংরেজি বলার চেষ্টা করি হানা This guy was very sad. He was like reading all his fun poems, but he started reading all the sad poems after you left. And then he actually said it. I'm just looking at the chair and I can't find any happy poems. Anyways, thank you so much. Shobai ke oshesh oshesh dhonnobad. Amader ekhane ashar jonno ekhane dujon prokashok achen ajke ebong amar dharona amar byabsha shesh. Amar ar kono boi agami moramoti 4-5 bochhore pacchen na. Eidari pacchen. I thought you went to the wedding. I thought you went to the wedding.